السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدم، وكل بِذَاتٍ ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا أن أبي هريرة رضي الله عنهما قال

قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى كلا يا رسول الله من آبى قال من أعطى دخل الجنة ومن أسأني فقد آبى شمالي উপস্থিতি شربو আল্লাহ الله سبحانه وتعالى شكر شكرا غفور জিয়াল্লা সুবান এখানে সমবেত হয়ে আপনাদের কিছু দিনই আলোচনা শোনার তফিক আদা করেছেন জিয়া সুবান কুল কায়নাথের মালিক এবং কঠিনতম বিচার দিবসের মালিক তারই বারগায়ে তারই শেখানো ভাষায় শুক্রিয়া দায়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতিকে যিনি অন্ধকার থেকে আলোর পথের দিশা দেখালেন সেই মরুর দুলাল মোহাম্মদুর রসুল্লাহ হলে সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহ মা আবিন আজকে এই কালিয়াচক অন্তর্গত পঞ্চুটোলা এলাকায় আমার বক্তৃতার ইমানের পরীক্ষা উক্ত বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল আজিজ আর আমি আশাবাদী আজকের বক্তৃতা আপনার জীবনটাকে ঢেলে সাজাতে সাহায্য করবেন আল্লাহ আল্লা সুবাহ অতএব অতিব মনোযোগ সহকারে যদি আমরা বক্তৃতা শ্রবণ করি অনুধাবন করি নিজেদের ব্রেনের মধ্যে গেঁথে নিতে পারি তাহলে আমাদের আগামী দিনের চলার পথ হবে সুন্দর সাবলীল এটা আমার দাবি আল্লাহ তাআলা আমাদের জন্য অর্থাৎ মানুষের জন্য এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন যাতে করে আমরা আমাদের মতো করে চলতে পারি এবং আল্লাহ সুবানা তালার সান্নিধ্য অর্জন করতে পারি আল্লাহ সুবানা তালা ফসলের ব্যবস্থা করে দিয়েছেন বিনা পয়সায় অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন কেমত পর্যন্ত জমিন থেকে পানি উঠবে তার সুব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সোমানা তালা এই যে বাতাসের মধ্যে অক্সিজেন টোটালি ফ্রি অফ কস্ট ব্যবস্থা করে দিয়েছেন মানুষকে ঘুমানোর জন্য একটা সুন্দর রাত্রি আল্লাহ সোহানা তালা ব্যবস্থা করে দিয়েছেন সেই আল্লাহ সোমানা তালা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন যেন আমরা তার ইবাদত করতে পারি আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছ থেকে তার মুখনিস্তৃত বাণী যা তিনি আল্লাহর তরফ থেকে পেয়েছিলেন সেই সব বাণীর মধ্যে হতে কয়েকটা বাণী আপনাদের সামনে পেশ করেছি তার প্রথম হাদিস আবু হুরেরা রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্তর থেকে এটাকে স্বীকার করে নিল আল্লাহ ছাড়া হক সত্য কোনো মাহভুদ নেই একদম অন্তর থেকে মেনে নিল সেই ব্যক্তি জান্নাতে যাবে আরো একটা হাদিস আপনাদের সামনে বলেছি সেখানে রসুল বলছেন মান কল আলা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্না সে ব্যক্তি জান্নাতে যাবে তারপরে আমরা একটা হাদিস শুনেছি মান আতা আনি দেখালাল জান্না যে ব্যক্তি আমাকে মেনে নেবে আমিটাকে তাকে মোহাম্মদ সাল্লা সাল্লাম সে ব্যক্তি জান্নাতে যাবে এই তিনটে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলেছে তারা জান্নাতে যাবে বোখারি মুসলিমের হাদিস তাহলে এখন আপনার প্রশ্ন হতে পারে যে মমতা ব্যানার্জি কোথায় যাবে উনিও তো লা ইলাহাল্লাল্লাহ বলেছেন তাহলে কি লা ইলাহ ইল্লাল্লা যাবে বুঝতে হবে আল্লাহ সোমাই তালা বলছেন মানুষ কি ভেবে দেখে না যে আমি তাদেরকে সৃষ্টি করেছি তারা বলছে আমি ঈমান এনেছি আমি এমনি ছেড়ে দেব পরীক্ষা না করে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি ইসলামের যে গন্ডি তার মধ্যে চলে আসলো এই গন্ডির বাইরে সে যেতে পারবে না যদি গন্ডির বাইরে যায় তারপরে বলে তাহলে তার আল্লাহ সোবান টিকবে না আর তার লা লাহা তাকে জান্নাত পর্যন্ত নিজাতে পারবে না তাহলে যারা আল্লাহকে মেনে নিয়েছে লাহা ইল্লাহ মানে কি আল্লাহ ছাড়া হক সত্য কোনো মাহ নাই এই বাক্যটা পৃথিবী সৃষ্টির পর থেকে যারা বলেছে যে আমার আল্লাহ একজন তিনি থাকেন সাত আসমানের ওপরে এই বাক্যটা যারা বলেছেন তাদেরকে আল্লাহ যুগে যুগে পরীক্ষা করেছেন পরীক্ষা তার উপরে হয় যে ছাত্রটা ভালো দেখবেন সবচেয়ে ভালো ছাত্রদের টেনশন বেশি আমি লিখতে পারবো কি পারবো না আর যে ছাত্ররা কমা ও ভাবছে এমনিও পড়িনি লিখবো কি এর ওর দেখে টুকলি করে যা হবে হবে অত টেনশনের ব্যাপার নেই নইলে কেরালা আছে খাট বসবে দেখে ভাবে ভাবে কিনা এইসব কথাগুলো তো আল্লাহ সুবানাকে যে এক বলে মেনে নিয়েছে তার পরীক্ষা হবে আজকে আমি যতগুলা ঘটনার উল্লেখ করবো কোরআন হাদিস থেকে যতগুলা কথা আপনাদের সামনে শোনাবো সব শেষে একটা কথা আপনি যাচাই করবেন সেই প্রশ্নটা শুরুতে আপনাকে বলে রাখছি আমি যাদের ঘটনা উল্লেখ করব তারা এক একজন বিখ্যাত ব্যক্তিত্ব তারা শুধুমাত্র বলেছিল আমার মাবুদকে আল্লাহ সুমানাতালা তাই তাদের উপরে পরীক্ষা এসেছিল আজকে আপনাকে আমি শুরুতে বলছি যে আপনার উপরে যদি কোন রকমের কোন পরীক্ষা না আসে তাহলে আপনি একটু চেক করিয়েন কারোর কাছ থেকে যে আপনার লাইল ঠিকঠাক বলেছেন কি না ঘটনা মমতা মতো বুঝতে আমার কথা আমি বললাম এই একটা ঘর এই ঘরের মধ্যে ঢুকলেই সোনা দায়না দানা টাকা পয়সার অভাব হবে না আপনি ঢুকলেন সোনা দানা টাকা পয়সা পেলেন আপনি আপনার একটা বন্ধুকে বললেন যে এই ঘরে ঢুকলে সোনা দানা পাওয়া যাবে আপনার ওই বন্ধুটা ঢুকে দেখছে সোনা নাই তার মানে আপনার বন্ধুর কোনো না কোনো প্রসিডিওরে ভুল আছে কোনো না কোনো সিস্টেমে ভুল রয়েছে কেমন ভুল আরো একটা সুন্দর উদাহরণ দেখে নেন আপনার উপরে আপনি যে লাইল্লা বলেছেন এটা কি পরীক্ষা আপনার উপরে এসেছে যদি না আসে তাহলে আপনার ইমানকে একটু নবায়ন করতে হবে আপনার লাইল্লা মধ্যে ঘাটতি আছে কেমন ঘাটতি বাবা ছেলেকে বলছে যে বেটা তোমার রেজাল্ট কবে তো আগামীকালকে আব্বা কটার সময় দিবে বেলা একটা তো বলছে আব্বা ওই আমাদের রেজাল্ট ডাব্লু ডাব্লু ডট বাংলার মুখ ডট কমে দেখা যাবে তো পরীক্ষায় দিয়েছি সন্দেহ হচ্ছে পাস করবো কিনা ভয় লাগছে তো স্কুলে একটার সময় দিবে আর ওই ওয়েবসাইটে দিবে বেলা দশটা থেকে তো ওখানে চেক করা যাবে তো আচ্ছা ঠিক আছে হাতে অ্যান্ড্রয়েড আছে চেক করে নেব তো বলছে কি কি লাগবে রোল স্পেস নাম্বার আর তারপরে হচ্ছে ডেট অফ বার্থ বাবা রোল লিখেছে নাম্বার লিখেছে ডেট অফ বার্থ লিখেছে যখন এটা পাঠিয়ে দিয়েছে এক সময় ওদিক থেকে এস এম এস চলে এসেছে পাস নাকি ফেল দেখতে হবে যেই বাবা এস এম এস খুলেছে বলছে বেটা দেখো তো কি লেখা আছে তো ছেলে পড়ছে ইউ হ্যাভ এন্টার টু দা রং কিওয়ার্ড এটার মানে আপনি ভুল রাস্তায় ঢুকেছেন আপনি ভুল কিছু টাইপ করেছেন বাবা মিলিয়ে দেখছে রোল ঠিক আছে নাম্বার ঠিক আছে আপনার ডেট অফ বার্থ ঠিক আছে ঘটনা কি ওই যে বলেছিল যে রোল তারপরে একটা স্পেস দিতে হবে স্পেসটা কি শূন্যটাকে একবার দাবালে একটা স্পেস হয় ওটা দেখা যায় না এত সূক্ষ্ম ওরা দেখা যায় না তো শুধু একটা স্পেসের কারণে পাশ করা ছেলেকে বলছে যে তুমি ভুল রাস্তায় ঢুকেছ তো যখন ওরা বুঝতে পারলো তখন সে আবার রোল স্পেস নাম্বার তারপরে আপনার ডেট অফ বার্থ দিল এবার চলে গেছে ছেলে পাস তার মানে ফেল করেছিল বা পাস করেছিল এটা জানা গেল না কি কারণে একটা স্পেস দেয়নি তাই এবার আপনার আমার উপরে যদি আল্লাহ যে কালেমা দিয়েছে এই কালেমা গ্রহণ করার পরেও কোন রকমের কোন পরীক্ষা না এসে থাকে তাহলে গন্ডগোল স্পেসের আছে ওটাকে একটু যাচাই করে দেখতে হবে কেন কারণ ইতিপূর্বে যারা এই বাক্যটা মেনে নিয়েছে তাদের উপরে অত্যাচার হয়েছে এবং ক্লিয়ার করে কথা বলছি আসুন সর্বপ্রথম এই কথাটা আদম আলাহ সাহাতাম বলেছিল তাই না পৃথিবীর প্রথম মানুষ আদম আলাহ সাহাতাম প্রসিদ্ধ দুটো সন্তানের নাম আমরা সবাই জানি হাবিল এবং কাবিল দুই ভাই একজনা পশুচারণ ক্ষেত্র চালাতো পশুপালন করত আর একজন সবজি ইত্যাদি মাটিতে বুনতো হতো বিক্রি করতো খেত সুন্দর একটা লাইফ তাদের হাবিল ছিল ইমানদার আর কাবিলের অত ইচ্ছা ছিল না যে আল্লাহকে মেরে নেবে দুই ভাই চলতো আল্লাহ সোমানা সেই সময় কুরবানির বিধান রেখেছিলেন যে যারা যা কুরবানি দিবে তারা একটা পাহাড়ের উপরে রেখে আসবে তার কুরবানির বস্তু ফল শাক সবজি হতে পারে তখনকার সিস্টেম এইটা ছিল ছাগল বকরি গরু ছাগল হতে পারে যার কুরবানিটা আকাশ থেকে আগুন এসে খেয়ে নিবে তার কুরবানি আল্লাহ আল্লাহ তাহলে হয়তো বোঝা যেত যে নিরানব্বই পার্সেন্ট লোকের কুরবানি হয় না কেন হয় না বলছি এলাকার সবচেয়ে বড় গরু আমি কিনেছি এর কুরবানি হবে কুরবানি হবে আল্লাহর জন্য বন্ধনের টাকা তুলে কুরবানি করেছে কুরবানে আল্লাহর জন্য তাহলে এবার দুই ভাই একজন আল্লাহ সুবহানাহু ওয়া মনে করে বিশ্বাস করে নিয়েছে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিয়েছে আল্লাহ ছাড়া হক কোন মাাবুদ নেই আর আরেকজন এগুলো ধার ধারে না তখন তারা দুই ভাই তাদের সবচেয়ে ভালো জিনিসটাকে কুরবানির জন্য প্রস্তুত করে দিল আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানিটাকে আল্লাহ সুবহানাহু কবুল করে নিলেন আর কাবিল একটা আল্লাহ সুমাতলা গ্রহণ করলেন না কেন হাবিল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া হক সত্য কোনো মাহবুদ নেই কাবিল এটা বলেনি যখন এটা হয়েছে তখন কাবিল এবার বলছে যে ভাই কিছু করার নেই তোমাকে হত্যা করব। তোমাকে হত্যা করব। তার মানে এইটুকু জায়গা থেকে আমরা দুটো অংশ শিখতে পাচ্ছি এক যারা কালেমা বলবে যারা আল্লাহকে মেনে নেবে তাদের উপরে কঠিন থেকে কঠিন পরীক্ষা আসবে আর যারা পরীক্ষায় ফেতনা সৃষ্টি করবে তারা হচ্ছে তার যারা পূর্ণামা মানে না তাদেরকে দিয়ে আল্লাহ ওদেরকে পরীক্ষা করাবেন তার কুরবানি আল্লাহ কবুল করলেন এ থেকে হাবিলের কোনো দোষ ছিল ছিল না কিন্তু ওই হাবিলকে মেরে ফেললো কে কাবিল পৃথিবীর প্রথম কাতিল প্রথম হত্যা কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে প্রত্যেকটা হত্যার একটা অংশ কার কাছে কাছে চলে চলে যাবে যাবে কাবিলের যে ব্যক্তি জন্মদিন পালন করা শুরু করেছে ও যদি মারা যায় আপনার কালিয়াচকে যে বিশাল বড় মেলা হলো না ইয়া নবী সালাম আলাইকা আল্লাহর কসম করে বলছি ওই দিন যে কত হাতুড়ি পড়েছে ওই জানে বুঝতে পারছেন না যে একটা নোংরা বিদাত চালু করে যাবে সমাজে এই যত মানুষ করবে ওর তত পাপ হয়ে যাবে এই যে মসজিদ আপনারা যেখানে বসেছিলাম এই মসজিদ যিনি তৈরি করেছেন শুরুতে হয়তো তিনি মারা গিয়েছেন আল্লাহ আলম যদি তিনি মারা গিয়ে থাকেন আর উনি যদি নেক মেয়াদে মসজিদ করে থাকেন তো প্রতিদিন এই মসজিদে আপনি আমি যারা আদায় করি আমাদের সম পরিমাণ নেকি তার কবরে যাচ্ছে আল্লাহ কারোর সাথে না ইনসাফি করেন না অন্যায় করলে অন্যায় ঢুকবে আর ন্যায় করলে ন্যায় যাবে তাহলে কি করলো কাবিল তার ভাই নিজের ভাইকে হত্যা করে দিল যদিও কোন কোন তাদের বোনদেরকে হাবিলকে বিয়ে করা নিয়ে ঝামেলা কিন্তু ইমানের তো পরীক্ষা ইমানের তো পরীক্ষা তাহলে এখানে দেখেন যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া হক কোনো মাহবুদ নেই সে ব্যক্তির উপরে অবশ্যই আল্লাহর পরীক্ষা নেমে আসবে আপনি আমি যদি বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের উপরে যদি এখনো পরীক্ষা না আসে বুঝতে হবে যে লা ইলাহ ইল্লাল্লাহ বলেছি কিন্তু অন্তরে মানতে পারিনি লা ইলাহ ইল্লাল্লা বলেছি মন থেকে মানতে পারেনি এইটা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে এক নম্বর উদাহরণ দুই নম্বরে আসুন নু আলাই সাল্লাতো আসসালাম আল্লাহ সমানে এই জমিনের উপরে সাড়ে নয় শত বছর তাকে জীবন দান করেছিলেন কত বছর বছর মানুষ তো বেশি না এখন আল্লাহ সোমানাকে বলছেন একটু খেয়াল করবেন আল্লাহ আমি দিনে দাওয়াত দিয়েছি আল্লাহ আমি রাতে দাওয়াত দিয়েছি আমি চব্বিশ ঘন্টা দাওয়াত দিয়েছি কিন্তু মানুষ আমাকে দেখলে থুতু ছিটায় গায়ে মানুষ আমার দাওয়াত সহ্য করতে পারে না মানুষ তাদের কাছে দেয় না আমাকে মানুষ পাগল বলে দরবারে অভিযোগ জানালেন কত বছর দাওয়াত দিয়েছেন সাড়ে নয়শো বছর আল্লাহ সুবানা বেগতিক দেখে বলছে ঠিক আছে তুমি আবার একটা নৌকা বানাও নৌকা বানালেন চারিদিকে কোনো নদী নাই আল্লাহকে প্রশ্ন করতে পারতেন যে নৌকা যে বানাবো আশ্চর্য ব্যাপার মরুভূমির মধ্যে আপনি নৌকা বানাতে বললেন মানে নদী তো থাকা লাগবে যদি এটা গাড়ি বানাতে বলতেন গরু গাড়ি ঘোড়া গাড়ি এটা নাই ভিন্ন চলে বালির বালুর উপর দিয়ে তো আশেপাশে নদী নাই প্রশ্ন করেননি কেন ইমান দ্বারা কোশ্চিন করে না তিনি নৌকা বানিয়ে নিলেন আল্লাহ সোমানা বলছেন যে ঠিক আছে জোড়ায় জোড়ায় পশুগুলাকে তুলে নাও তার ছেলে কেনান তখনও ইমান আনেনি আল্লাহকে বলছেন আল্লাহ আমারই তো বেটা একটু দেখা যায় না তো আল্লাহ সোহাম বলছে শোনো তুমি একজন নবী তোমার মুখে এটা মানায় না আমার কাছে গুরুত্ব খালি ইমানের বাদ বাকি কে কার সন্তান কে কার কি এটা আমার কাছে মূল্যায়ন আমি করি না তো বারবার সাড়ে বছর যাবৎ আল্লাহ সোমান মনোনীত বান্দা আমাদের প্রিয় নবী তিনি মানুষকে দাওয়াত দিচ্ছেন দিনে রাতে তারপরে তার দাওয়াত মানুষ গ্রহণ করছেন না তার উপরে এই যে আল্লাহ পরীক্ষা এই পরীক্ষা আসার কারণ কি উনি বলেছিলেন ইল্লাল্লাহ হক মাহবুদ একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া হক কোন মাহবুদ নাই তাহলে নোয়ালা সালামের উপরে পরীক্ষা এসেছে ইমালাম ইব্রাহিম আলাহ জামানা আশ্চর্য একটা জামানা নিজের বাবাকে বলছে আব্বা এই যে মূর্তিগুলা তুমি তৈরি করো আবার এগুলারও তুমি উপাসনা করো তো এই মূর্তিগুলাকে তৈরি করো এরা তো নির্জীব এরা কথা বলতে পারে না এরা আমাদের কি করে উপকার করবে মানুষ অন্ধভক্ত হলে যা হয় তো এই কথা শোনার পরে বলছে ব্যাটা এগুলো আমাদের অনেক উপকার করে এর ইবাদত করতে হবে যখন একদিন তারা একটা অনুষ্ঠানে গেলেন সালাম অসুস্থতার ভান করে বাড়িতে থাকলেন সমস্ত মূর্তিগুলাকে ভেঙে দিলেন বড় মূর্তির কাঠ কাঁধে কুঠারটা রেখে দিলেন আপনাদের জানা কথা এসে যখন জিজ্ঞাসা করা হলো তখন তাকে বলা হলো যে তুমি এই কাজ করেছো। আগুন প্রস্তুত করে ফেলা হয়েছে অনেক বড় একটা গর্ত করে একদম কাঠ খড়ি রেডি করে ফেলা হয়েছে দাও 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 করে আগুন জ্বলছে এখন তাকে ফেলে দেওয়া হবে এখন আগুনে ফেলে দেওয়া হবে এবার আপনার সামনে বিপদ একবারে আগুনে এখন পড়বেন এখন যদি আপনাকে বলা হয় যে তুমি যে এই লা ইল্লাল্লাহ বলেছো এটাকে ঘুরিয়ে নাও মোটামুটি নিরানব্বই পয়েন্ট নয় পার্সেন্ট মানুষ কি করবে বলবে যে এখন তো ঘুরে নি পরে যা হবে হবে এটা মানুষ বলবে তো ইম্রাহিম বললেন হাসবুল আল্লাহ আমার জন্য আল্লাহ যথেষ্ট আমার উত্তম অভিভাবককে আল্লাহ এখানে যদি একটা আগুন জ্বালানো হয় আর এখানে আমি যদি বলি যে একে একে আগুনের মধ্যে আসেন দেখি কোন ইমানদার আছে ও সাইনুর রহমানও থাকবে না আগুনের মধ্যে যাওয়া যায় নাকি আরে বিজ্ঞানের যুগ আমরা কি এতই পাগল বলবো কি বলবো না অথচ আগুন দাও দাও করে জ্বলছে কাঠ খড়ি দিয়ে আগুন জ্বলাচ্ছে চারিদিকে মানুষ গাড় রয়েছে এখন তাকে ফেলা হবে এখন তাকে ফেলে দেওয়া হবে তো তাকে বলা হচ্ছে যে বলো কি বলছো তো বলছে একমাত্র অভিভাবকে আল্লাহ সোমান মজার বিষয় যখন তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো আল্লাহ সোমান আগুনকে বলছেন যে হে আগুন তোমার মধ্যে আমার ইব্রাহিম আসছে সো ইউ হ্যাভ টু কোল নাও তোমাকে এখন ঠান্ডা হতে হবে আগুনটা ঠান্ডা হয়ে গেল কারি ছাড়াই আল্লাহ সালাত লাই ছাড়াই আচ্ছা ইব্রাহীম আলহ আল্লাহ আগুন থেকে বাঁচিয়েছেন ঠান্ডা করে দিয়েছেন ওটা কি আপনার আমার জন্য হতে পারে না যদি আমাদের ইমানের লেভেলটা ওরকম হয় আর ইমানের লেভেলকে বাড়ানোর জন্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দুনিয়ার প্রতিপত্র বংশমর্যাদা কিচ্ছু লাগে না এটা ভিখারিও ইমানদার হতে পারে এটা ভিকার ওই ইমানদার হতে পারে ইব্রাহিম সালামের উপরে এক নম্বর পরীক্ষা আসুন লাইলা বলার ঘটনা কি আজর মানে ইব্রাহিম আলাহ সালাতামের বাবা তাকে তাড়িয়ে দিলেন বাড়ির থেকে বাড়ির থেকে তাড়িয়ে দিলেন তিনি বিয়ে করলেন সারা নামক একজন মহিলাকে আবু হুরেন বলেন ইব্রাহিম আলাহ হিজরত করলেন কেন মানুষ তো এমনি হিজরত করে না অত্যাচারে হিজরত করে তো যখন তারা দুজনে যাচ্ছিলেন একটা জনপদের মধ্যে মধ্য দিয়ে ওই জনপদের একটা বাদশাহ ছিল হচ্ছে জালেম যেমন ধরেন নরেন্দ্র মোদী এবং জালেম বাদশার বাস দিয়ে যা নাই আমি আর তুমি ছাড়া কেউ ইমানদার নাই অতএব তুমি এই কথা বলবা সারা চলে গেলেন করলেন অজু দুই রাকাত সলাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহকে বলছেন আল্লাহ আমি যদি একমাত্র তোমার ইবাদত করি মানে লা বলে থাকি তাহলে তুমি আজকে আমার ইজ্জতের হেফাজতকারী এত সুন্দরী দেখতেছিলেন সেই জালিম বাদশাহ তার দিকে হাতটা যেই বাড়ালো আল্লাহ সোমান তার দুটো পাকে জমিনের মধ্যে গেড়ে দিলেন তখন বাদশা অবাক আরে ঘটনা কি তখন সারাকে বললেন যে তুমি আমাকে মুক্ত করে দাও তুমি আমাকে মুক্ত করে দাও আমি তোমার দিকে হাত বাড়াবো না আল্লাহ সাল কাছে সারা দোয়া করলেন তাকে মুক্ত করে দেওয়া হলো আবার হাত বাড়ালেন আল্লাহ আবার ওই রকম তার মাসুলকে ক্র্যাম করে দিল এরকম করতে করতে শেষে বললো কোন শয়তানকে ধরে এনেছ কোন শয়তানকে ধরে এনেছো যাও একে বিদায় দিয়ে দাও আর সাথে একটা দাসীকে দিয়ে দাও যাকে বলা হয় আজের যাকে আমরা মাহাজেরা বলি হাজের তো তাকে ছেড়ে দাও সে চলে গেল উভয়ে চলে গেল সাল্লাম তার সন্তান নাম হচ্ছে ইসমাইল দেখেন যে ব্যক্তি বলেছে আল্লাহকে ভালো দেখেছে ইমানের পরীক্ষাটা আল্লাহ কি করে শেষে আপনার সাথে আমার কথা হবে আপনি এখানে শুনেন এতক্ষণ তো ছেলেদের পরীক্ষা দেখলেন আসেন মেয়েদের পরীক্ষা নিয়ে তো ফুটফুটের ছোট একটা বাচ্চা হয়েছে ইব্রাহিম যার উপরে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ দিয়েছেন এত পরীক্ষার কারো উপরে আসেনি ছোট্ট একটা বাচ্চা কলিজার টুকরা জন্ম নিয়েছে তাকে সহ মা হাজারকে নিয়ে চলে গেলেন মক্কা যেখানে বাইতুল্লাহ আল্লাহর ঘর রয়েছে কাবা শরীফ একটা বড় গাছ ছিল জমজম কূপ যেখানে অখন অবস্থিত তার পাশে তাদেরকে রাখলেন মশকে একটু পানি আর সামান্যকে একটা খেজুর আশপাশে কোনো খেজুর গাছ নাই কোনো জনপদ নাই মানুষ সেখানে বসবাস করে না বিরান অঞ্চল সারাকে আর কলিজার টুকরা ছোট্ট বাচ্চাকে রেখে ইব্রাহিম চলে যাচ্ছেন মা হাজার কাটা কবুতরের মতো ছটফট করছেন আর বলছেন ইব্রাহিম কি ঘটনা আমাকে এখানে রেখে যাচ্ছ মানে ব্যাপার কি খুলে বলো তখন কোনো কথা বলছেন না চলে আসছেন বিবিকে রেখে কলিজার টুকরা বাচ্চাকে রেখে চলে আসছেন তখন মা হাজার বলছেন আপনাকে কি আল্লাহ নির্দেশ করেছে বলছে জি হ্যাঁ আমাকে আল্লাহ নির্দেশ করেছে বলছে ঠিক আছে যান তাহলে আল্লাহ আমাকে আর আমার সন্তানকে মেরে ফেলবেন না অবশ্যই আল্লাহ সময় আমাদেরকে জীবিত রাখবেন এবার কমে বুঝাতে পারবো না সারা রাত কথা বলে বুঝাতে পারবো না আপনাকে আমি আর একবার বলি যেখানে রেখে আসছেন একটা গাছ আছে আশপাশে দশ বিশ কিলোমিটারের মধ্যে কোনো মানুষ বসবাস করে না আশপাশে একটা খেজুর গাছও নাই কোনো পানির ব্যবস্থা নাই একটা বোতল পানি আছে এক মশক মানে ধরেন একটা বোতল আপনি বুঝেন একটা বোতল পানি আছে আর হয়তো এক কিলো খেজুর আছে তো ছোট্ট বাচ্চা বুকের দুধ খায় এবার বলেন তো টিকবে কি করে হিসাব পরে আল্লাহর পরীক্ষা পরে ইমানের লেভেলটা কতটা হাই হলে সঙ্গে সঙ্গে বলছেন যে আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন আল্লাহ কি বলেছেন বলে জিহা তো বলছে ঠিক আছে যান অসুবিধা নেই কারণ আল্লাহ আমাদেরকে হেফাজত করবে আমি কি বুঝাতে পারছি কথা একটু দূরে চলে গিয়ে যখন ঘুরে দেখছেন যে আর দেখা যাচ্ছে না ওখানে গিয়ে দুই হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ গো পরীক্ষা তো করেছ ওই মেয়েটাকে বিরান অঞ্চলে রেখে আসলাম ছোট্ট কলিজার টুকরা মায়ের দুধ খাচ্ছে আল্লাহ তুমি দেখো কিছুই তো রাখলাম না খাবার দু তিন দিনে শেষ হয়ে যাবে তুমি দেখো তুমি হেফাজতকারী আল্লাহ সোমাতলা হেফাজত করেছে কি করেনি আচ্ছা এই পরীক্ষাটা কেন হয়েছে বলেছিল আল্লাহ ছাড়া কোনো হক মাহবুদ নেই তাই আল্লাহ ছাড়া হক কোন মাহবুদ নেই তার জন্য এই পরীক্ষাটা আল্লাহ সোমাতলা করেছেন আল্লাহ হকবার পরীক্ষার উপরে পরীক্ষা দশ এগারো বছরের বয়স ইসমাইল ছোট্ট বাচ্চা ছোট্ট কলিজার টুকরা বাচ্চা আল্লাহ সব তালা ইব্রাহিম সাল্লামকে বললেন যাও তোমার কলিজার টুকরাকে জবাই করো কুরবানি দাও বলেন হাত তোলেন একজন কি আছেন ছেলেকে কুরবানি দিতে বললে আল্লাহ দিবেন নাই এই হচ্ছে আমাদের ইমান বুঝতে পেরেছেন এই হচ্ছে আমাদের ইমান ছেলেকে আব্বা বলছে দুজনেই নবী ছেলেকে আব্বা বলছে বাপ আল্লাহ বলেছে তোমাকে কুরবানি দিতে মানে জবাই করতে কি বল তুমি তো ছেলে শুরু করছে বাক্য আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইনশাল্লাহ না কি বলছে ইনশা আল্লাহ আব্বা আল্লাহ যা বলেছে তাই করো তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে কত বড় পরীক্ষা কি কারণে পরীক্ষা হয়েছিল শুধুমাত্র বলেছিল আল্লাহ ছাড়া হক কোন নাই কত বড় পরীক্ষা ভাবেন একবার ইয়াকুব সালাম একজন এত কদর নবী আল্লাহ হকবার এই ইয়াকুব আল সালামের দশ এগারোটা সন্তান সবাই জানেন ছোট সন্তান নাম কি ইসুফ আলাহ সাহাতাম ভাইরা খেলতে গেল একটা কুয়ার মধ্যে ফেলে দিল কিসের মধ্যে একটা কুয়া ইন্দার মধ্যে ফেলে দিল বাড়িতে এসে বাপকে জামা দেখাচ্ছে এই যে আমরা খেলছিলাম খেল করিনি ভাইকে ভেড়িতে এসে বাঘে এসে খেয়ে নিয়েছে তো কলিজার টুকরা ছোট সন্তান দেখবেন বেশিরভাগ মা বাবার খুব কাছে হয় মানে এটা ভাবনারও ভাইরা যার সন্তান আছে সে জানেন মানে বড় যে হয় যে হয় তার তো একটা আদর থাকেই কিন্তু ছোটার উপরে একটা স্পেশাল ভালোবাসা থাকে তো বাবাকে এসে বলছে বাবার বয়স হয়েছে যথেষ্ট বয়স হয়েছে তো তাকে বলছে যে এই যে আমরা খেলতে খেলতে একটু অন্য মানুষ হয়ে গিয়েছিলাম তাই আমাদের ছোট ভাইকে খেয়ে নিয়েছে বাগে। এই যে তার জামা তার কামিজ খুলে নিয়ে গেছে আমরা তার জামা এটা বাবা কি করে টিকতে পারে বাবা কি বলছে জানেন সাবরুন জমিল উত্তম ধৈর্য ধরলাম কি বলছে হে আমার প্রতিবারক আমি উত্তম ধৈর্য ধরলাম কিন্তু আমার মন কষ্টে ভরে আছে আমার বিশ্বাস হয় না আমার সন্তান এভাবে হত্যা হয়েছে আল্লাহ সোমান সবচেয়ে বড় পরিকল্পনাকারী যাকে ওই কুয়াতে ফেলে দেওয়া হলো তারপরে তাকে মিশরের হাতে বিক্রি করা হচ্ছে আমরা দেখবেন মাঝে মধ্যে একটা কথা বলে তোর ভবিষ্যৎ কিন্তু অন্ধকার না ভবিষ্যতের মালিক আল্লাহ তাকে তার ভাইরা পরিত্যক্ত করে দিল কুয়োর মধ্যে তারপরে মিশরের হাটে বিক্রি করা হচ্ছিল তাকে তাকে মিশরে পাঠানো হলো এলাকার সম্ভ্রান্ত পরিবারে লালিত পালিত হতে থাকলেন আল্লাহ সোমান তাকে অর্থমন্ত্রী বানিয়ে দিলেন মিশরের কি বানালেন অর্থমন্ত্রী মানুষ যতই নিচে টানুক না কেন আল্লাহ যদি তাকে আর যায় না কান্না করতে 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 চোখের এই সাইড দিয়ে কালো হয়ে গিয়েছিল একদিন সংবাদ আসলো যে আপনার ছেলে মিশরের গভর্নর অর্থমন্ত্রী মিশরের অর্থমন্ত্রী তখন তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন এবং তিনি বলেছিলেন আল্লাহ আমি উত্তম ধৈর্য ধারণ করেছি আর আল্লাহ আমাকে কখনো কি করবে না করবে না ইয়াকুব সালামের উপরে পরীক্ষা দিনের পর দিন কত কষ্ট ছেলের জন্য কিন্তু তিনি কি করেছিলেন ধৈর্য ধারণ করেছিলেন এগুলো বোধহয় আমাদের দেশের মানুষরা খুব একটা আমল করে না আমি সৌদির একটা ঘটনা জানি একজন ব্যক্তি দুটো বাচ্চা নিয়ে রাস্তায় হাঁটছে বাচ্চারা একটু দুষ্ট হয় সময় দেখবেন তো হাঁটতে হাঁটতে একটা বাচ্চা তার বাবার হাত থেকে ছুড়ে গিয়ে একটু রোডে গিয়েছে সৌদি আরবে প্রচন্ড গতিতে গাড়ি চলে সঙ্গে সঙ্গে একটা গাড়ি এসে একদম স্পট ডেথ ওখানে মারা গিয়েছে বাঙালি ড্রাইভার ছিলেন তিনি গাড়ি থামিয়ে গিয়েছেন সৌদি আরবের এটা নীতি যদি কারুর সাথে কারু গাড়ি লেগে যায় ওখানে তারা দাঁড়িয়ে যাবে তারপরে একটা ফোন করবে পুলিশকে যখন ওই সুরতা বলা হয় তারা আসবে এসে কেস লিখবে তারপরে যাবে আপনার কোন এত ইমানদার একটু কোনো লাগলেও দুজন দাঁড়িয়ে যাবে ডাকবে যা পুলিশকে তো ওই সেই বাঙালি দাঁড়িয়ে গিয়েছে থরথর করে দেহ কাঁপছে কলিজার টুকরা ছোট্ট একটা বাচ্চা মারা গেল ওই সে আর একটা বাচ্চাকে নিয়ে সেই বাচ্চার কাছে গিয়ে দাঁড়াচ্ছে বাঙালিটা বেরিয়ে ও তো হাই হুতাশ আল্লাহ কি ঘটনা ঘটলো সে ওখানে গেল যার বাচ্চা মারা গেছে সে বলছে আসসালাম আলাইকুম আমরা কি বলতাম যদি হাই কোয়ালিটির ইমানদার হয়ে তো যত রকমের গাল আছে বেরোতো কিনা হয়তো ওকে মারার হয়ে যেতে পারতো ওখানে তো বেরিয়ে এসে বলছে যে আল্লাহ সুমনাত আমাকে সন্তান দিয়েছিল আল্লাহ নিয়েছে অসুবিধা হতো আপনি ভয় পাচ্ছেন কেন এটা সৌদির একজন ক্যারেক্টার বলছে আপনাকে আমি কেন তারা এই গুলাকে সত্যি সত্যি মূল্যায়ন করে তারা এই গুলাকে মূল্যায়ন করে আর এই হাদিসগুলোকে আমরা মূল্যায়ন করি না ইসুফালা সাউত সালাম আল্লাহু তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি তিনারা যে লা ইলাহা বলেছেন এটা না আপনাকে বোঝাতে চাইছি এর কথার মাধ্যমে তিনি কি বলেছিলেন আল্লাহ ছাড়া হক মাবুদ নাই পর পর অনেকগুলো দরজা বন্ধ করে দিয়েছে রানী তার ইচ্ছা তার সাথে যৌন ক্রিয়া কমপ্লিট করবে অনেকগুলো দরজা বাইরে থেকে যদি তালাবদ্ধ থাকে আপনাকে পরপর একটা ঘরে ঢুকে দেওয়া হয়েছে সাতটা পরপর দরজা রয়েছে সাতটাতে বাইরে থেকে তালা দেওয়া আচ্ছা বলেন তো আপনি কি আল্লাহর উপরে ভরসা করবেন ওই সময় আরে দরজা খুলবে কে আর পালাবো কোথায় কোনো তো রাস্তা নেই তো আল্লাহকে বলছেন আল্লাহ আমি তোমার উপরে তুল করলাম আমি তোমার উপরে তুল করলাম এই নারী থেকে তুমি আমাকে হেফাজত করবা এই কথা যেই বললেন এই কথা বলে যখন দরজার লাগলেন অটোমেটিকলি দরজা খুলে গেল দরজা খোলার মালিক কে দরজা কি এখন খুলবে না খুলবে না হ্যাঁ খুলবে এখনো দরজা খুলবে আল্লাহ কসম করে বলছি খুলবে ইমানদার ওই লেভেলের হতে হবে আল্লাহ সোমান ইচ্ছায় তাকে জেলের মধ্যে পাঠানো হলো একজন নবী একজন অর্থমন্ত্রী পৃথিবীর অন্যতম সুদর্শন মানুষ তাকে জেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো দীর্ঘদিন জেল জেল আল্লাহ ইলাহা ইহ শুধুমাত্র এই কথা বলেছিলেন যে আল্লাহ ছাড়া হক করো বাবুদ নেই সালাম আপনাকে একটা একটা ঘটনা বলেন মুসালাম তার আগে ফেরাউনের যে দর চলছে এলাকা চলছে এরিয়া চলছে তার কঠিন শাসন কোন এক জ্যোতিষী বলেছে একটা সন্তান জন্ম নিবে এলাকায় ওই সন্তান তোমার ভাগে খারাপ আছে তোমাকে সাইজ করবে তো বলছে যে ঠিক আছে ছেলে সন্তান হতেই দেবো না আমি তো ছেলে সন্তান হলে কি করত জীবন্ত হত্যা করতো মুসালামের মা যখন ছেলে সন্তান জন্ম নিল আল্লাহ সোমান তাকে নির্দেশ দিল এই ছেলে সন্তানকে সন্তানকে গাঙে ভাসিয়ে দিতে নদীতে ভাসিয়ে দিতে বলেন পৃথিবীর সমগ্র পৃথিবীর একটা মা আছে কি তার সন্তান আজকে হয়েছে আর তাকে বলা হবে যে তোমাকে গোটা পৃথিবীর সম্পদ দিয়ে দিলাম তুমি গাঙে ভাসিয়ে দাও দিবে ইমানদার কোন লেভেলের হলে হয় দেখেন লাই লাই বলার কতটা আপনার বেনিফিট এবং কতটা পরীক্ষিত হতে হবে আপনার আমার উপরে কি অত্যাচার নেমে এসেছে কি আসেনি এবার আপনাকে আজকে এই মেহফিল থেকে যাচাই করে যেতে হবে সদ্য কলিজার টুকরা জন্ম হয়েছে ফেরাউন দেখলে মেরে ফেলবে একটা সিন্ধুকের মধ্যে ভরে নদীতে ভাসিয়ে দিলেন নদীতে ভাসিয়ে দিলেন এখান থেকে আমরা মজার একটা জিনিস শিখবো আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি আমরা যদি আল্লাহর উপরে তামাক্কুল করি তো আল্লাহ আমাদেরকে দুনিয়া প্লাস দিবেন আল্লাহর আল্লাহর করে বলছি উপরে আল্লাহ করলে কি করবে আল্লাহ দুনিয়া এবং দিবে এখান থেকে শিখবো তার আগের একটা জায়গা থেকে শিখেছি কিন্তু ওই দেখেন সাল্লাম উত্তম ধ্বজ ধারণ করেছিলেন যে সন্তানকে হারিয়েছিলেন সেই সন্তানকে আল্লাহ অর্থমন্ত্রী বানিয়েছেন এবার আল্লাহ উপরে তারাকল করার মজাটা দেখেন যদি আপনার আমার ইমানটা একটু আপগ্রেড হয় আপডেট হয় কেমন তো সিন্দুকে ভাসিয়ে দিলেন কলিজার টুকরা বাচ্চা কেন ফেরাউনের হাত থেকে রক্ষা করার জন্য ফেরাউনের স্ত্রী আসিয়া নদীতে গোসল করছেন সখীদেরকে নিয়ে একটা সিন্ধুক ভেসে আসছে আরে হোয়াট ইজ দিস দেখো দেখো তো আরে এত সুন্দর ফুটফুট একটা বাচ্চা আমি এ বাচ্চাটাকে নিয়ে আসবো বলেন একটা কথা যে আচ্ছা আচ্ছা বাবু বউয়ের কাছে কাবু বউ এ অর্থমন্ত্রী কেন সব মন্ত্রী বউ বউয়ের কাছে সবাই মাথা নিচু কিচ্ছু করার নেই ফেরাউনকে গিয়ে বলছে শোনো আমার তো ছেলে সন্তান নাই কিন্তু এত সুন্দর একটা ছেলে বোধহয় আল্লাহ পাঠিয়েছে তুই এক কাজ করো আমার কাছে থাক না বউ বলেছে ভাই কিচ্ছু করার নেই আচ্ছা ঠিক আছে রেখে দাও তো রেখে দিয়েছে দুধ পান করাতে হবে অনেক মানুষকে বলা হয়েছে যে তোমরা দুধ পান করা এক বোন ওই সাইড দিয়ে যাচ্ছিল বাচ্চার কান্না দেখে বলছে আমি একটা পরামর্শ দিতে চাই গ্রহণ করবেন বলছে কি বলছে আমি একজন মহিলাকে চিনি ওই মহিলাকে এখানে পাঠালে ও যদি দুধ দেয় বোধহয় বাচ্চাটা চুপতে পারে কান্না থামতে পারে বুঝছে পাঠাও কারুর কাছে এত লোক চলে গেল কোনো মহিলার দুধ পান করে না পাঠাও আন্লাকে মেনে নেওয়ার ফল দেখাচ্ছি দুনিয়া এবং আখেরাতে মজা দেখেন তো চলে আসলেন সেই জনাইকা মহিলা এসে যেই কোলে এসেছে শান্ত আর কোনো কান্না নাই দুধ পান করছে এবার ফেরাউন বলছে শোনো তুমি সকাল সন্ধ্যা দুপুর এই বাচ্চাকে দুধ পান করাবে তার বিনিময়ে তোমাকে আমি এতগুলা করে টাকা দেব কি এতগুলা করে টাকা দেবো মহিলাটা কে কি বলেন বুঝতে পারেনি বুঝতে মা ওই ছোট বাচ্চাটার মা তো বাচ্চা দুধ পান করালে কি বাবা টাকা দেয় 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 না আল্লাহর উপরে তাওয়াক্কল করে নদীতে ভাসালেন ছেলে সে ছেলের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া মাকে পৌঁছে দিলেন দুধ পানের বিনিময়ে এতগুলা করে প্রতিদিন টাকা পেতেন ও তো অভাব নাই টাকা তো অভাব নাই ওই বাড়িতে লালন পালন হতে লাগলেন ফেরাউনের শত্রু নাকি ফেরাউনের কাছে তো শত্রু সে ওই বাড়িতে লালিত পালিত হতে থাকলেন ছেলে বড় হয়ে গেল ছেলে বড় হয়ে গেল এত হলো মায়ের পরীক্ষা এবার ছেলে বড় হয়ে গেল ছেলে বড় হয়ে যাওয়ার পরে আল্লাহলা বললেন যাও হারুন নিয়ে দাওয়াত দিতে যাও সবচেয়ে ডেঞ্জার লোকের কাছে দাওয়াত দিতে যাওয়া হলো অনেক অত্যাচার অনেক ঘটনা এরপরে যখন আর বাদ মানলো না তখন ফেরাউনের দলবল বল মৌসা আল্লাহ সালাতামকে ধাওয়া করলো মুসা আল্লা সালাম তার দলকে নিয়ে চলে গেল কোথায় সমুদ্রের পাশে উপস্থিত হয়ে গেল ডানে বামে পাশে আশেপাশে সব ফেরাউনের লোকজন ঘিরে নিয়েছে দেখেন সামনে সমুদ্র বলেন কোথায় পাঠাবেন জায়গা আছে পালানোর তখন আল্লাহ সুয়াত বলছেন মুসা জি আল্লাহ হাতে কি লাঠি কি করো ছাগলকে পাতা পেরে দিই মাঝে মধ্যে না দিই তো মারো না সমুদ্রে মারো লাঠিটা সমুদ্রে মেরে দিলেন সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেল সমুদ্রের মধ্যে হয়ে গেল রাস্তা হয়ে যাওয়ার পর সেই সাইড দিয়ে মৌসাল্লা সালাম এবং তার লোকজন পার হয়ে চলে গেলেন এবার ফেরাও না ভাবলো যে এত সুন্দর রাস্তা আমরাও যাই রাস্তা দিয়ে যখন গেল মিডিল আসলো আল্লাহ সমতা দুই দিকের পানিকে সমান করে দিলেন তখন বলেছিল আল্লাহ আমি মুসার রবের প্রতি ইমান এনেছি তখন কি কাজে লাগবে মৃত্যুর গড়গড়া যখন উপস্থিত হয়ে যাবে তখন আর কোনো কিছু কাজে লাগবে না মুসা আসিহতুসাল্লামকে আল্লাহ সমতা এভাবে পরীক্ষা করেছিলেন এছাড়া আরও বহু নবী এসেছেন যাদেরকে আল্লাহ সমতা যুগে যুগে পরীক্ষা করেছেন এরপরে সোজা চলে আসেন আমাদের মোহাম্মদকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব গোটা পৃথিবীর ইতিহাসে এত নমনীয় নম্র ভদ্র মানুষ আসেনি আর আসবে না আল্লাহ একজনকে পাঠিয়েছিলেন আল্লাহ একজনকে পাঠিয়েছিলেন তিনশো ষাটটা মাবুদের পুজো হয় কাবার মধ্যে তিনশো ষাটটা মাবুদের তিনশো ষাটটা মাবুদের পুজো হয় কাবার মধ্যে মোহাম্মদকে তারা আলামিন বলে ডাকতো তখন আলামিন মানে সত্যবাদী পাহাড়ের উপরে উঠলেন উঠে বলছেন এই লোকজন সরব আমি একটা মূল্যবান কথা শোনাবো তো লোকজন চলে গে যে লোক কোনোদিন মিথ্যা কথা বলে না আজে বাজে কথা বলে না আজে বাজে তর্ক বিতর্ক করে না আলামিন মানুষ ও নিশ্চয়ই ভালো কিছু তথ্য দিবে। লোকজন উপস্থিত হয়ে গেল তারপরে তাকে জিজ্ঞাসা করা হলো বলো কি বলতে বলছিলাম এই পাহাড় কিছু আছে সৈন্যবাহিনী ওরা আপনাদেরকে আক্রমণ করবে আপনারকে আমার কথা বিশ্বাস করেন সমস্ত লোক বলছে অবশ্যই বেশাক হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি আরে তুমি তো আলামিন কোনোদিন মিথ্যা কথা বলো বলছে তার চেয়েও কঠিন একটা বিপদ আপনাদের উপরে ধেয়ে আসতে চলেছে বিশ্বাস করুন আমি হচ্ছে আল্লাহর পেরিত রসুল আপনারা আমাকে মেনে নেন তাহলে আপনারা বেঁচে যাবেন এবং এই মুহূর্তে এখনই বললেন আলামিন লোকজনের মধ্যে গঞ্জনা শুরু হয়ে গিয়েছে তারপরে বলছে তো ভণ্ড এ তো জাদুকর তো কবি এত ম্যাজিক ম্যান একে এলাকা ছাড়া করতে হবে একে মেরে ফেলতে হবে কি বলেছিল ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন শুধুমাত্র বলেছিলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তারা হক কোরবাবুদ নেই এই বাক্যটা যিনি বলছেন তার ভাষা এতটা নরম এত নরম এত নরম যারা তার শত্রু তার সামনে আসলে পরাস্ত হয়ে গিয়েছে তার সামনে আসলে পরাস্ত হয়ে গিয়েছে অথচ কত বড় পরীক্ষা বহু পরীক্ষা রয়েছে কত বড় পরীক্ষা তিনি কতটা নরম একটা মানুষ ওই কাবার রক্ষণাবেক্ষণ করতে হচ্ছে বংশের লোক আর মোহাম্মদ এসেছেন রসু সাহসালাম একজন ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছে মোহাম্মদ সাহায্যের চারজন সাহাবির মধ্যে অন্যতম একজন সাহাবি যার নাম আছে উসমান এবার তার নামের একজন ব্যক্তি উসমান ইবনে তালহা উসমান ইবনু তালহা দাঁড়িয়ে আছেন তাকে কাবার চাবি বহনের নির্দেশ দিয়েছিল কোরআসের লোক বংশের লোক মানে ওর কাছে কাবার চাবি থাকবে আপনাকে আমি দেখাচ্ছি লাই লাল বলার ধৈর্য এই ধৈর্যটা দেখেন তো কাবার চাবি তার হাতে থাকতো উসমান ইবনে তালহার কাছে রসুল সাল্লাম বলছে উসমান চাবিটা দেখে একটু ওই ঘরে ঢুকবো একটু আল্লাহর ঘরে তোপ করব তো বলছে তুমি কি করে ভাবলা তুমি চাবি চাইলে দিয়ে দেবো হ্যাঁ তোমাকে চাবি দেবো এই তিনশো ষাটটা মাবুদ যারা যারা আমরা আমরা পুজো করি যাদেরকে আমরা মানি তাদের একটাকে তুমি মানো না তুমি কোথেকে কোন আল্লাহকে নিয়ে এসেছো আর তোমাকে আমি চাবি দেবো তিনিও কোরআ বংশের মানুষ তিনি বললেন দেখো আমি কিচ্ছু করব না তোমাদের কোনো ক্ষতি করব না আমি যাব একটু কাওয়ার তোয়াপটা করে বা কাবার ভিতরে একটু ইবাদত করে চলে আসব বিশ্বাস করো তারপর আমি চাবিটা তোমাকে রিটার্ন করব। তখন সে বলছে জি হ্যাঁ আমি অত পাগল না যে তোমাকে চাবি দেব রসদালাম অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলেন কন্ট্রোল করার পরে বললেন শোনো আল্লাহ সোমনাতলা তো এমনও একটা দিন আনতে পারে যেই দিনে এই কাবার চাবির মালিক তুমি ছাড়া অন্য কেউ হবে হয়তো আমিও হতে পারি সেদিন তুমি কি বলবে সে একটা অট্ট হাসি দিয়ে বলল সেদিন এই কোরাইশ বংশের কেউ জীবিত থাকবে না সেদিন এই কোরাইশ বংশের কেউ জীবিত থাকবে না যদি কাবার চাবি তোমার মতো মানুষের হাতে যায় নসূস সালাহসাল্লাম বলেন আল্লাহ চাইলে জীবিত রাখতে পারেন আল্লাহর ঘর যে ঘর আল্লাহ সুল্লাহ ইবরাহীম আলা সালহুসাল্লামকে দিয়ে তৈরি করেছিলেন যেখানে বসে তাওহিদের দাওয়াত চলেছিল ইসমাইল আনা সাহুসাল্লাম তাহিদের দাওয়াত দিয়েছেন সেই জায়গায় মোহাম্মদ সৌহসাল্লামকে ঢুকতে দেওয়া হচ্ছে না এলাকার মানুষ তাকে ভালোবাসে শ্রদ্ধা করে খালি মাত্র বলেছে লাইলাহাইল্লাল্লাহ এই বাক্যটার কারণে কাবার চাবি পর্যন্ত দেওয়া হয়নি তাকে তিনি কিছু বলেননি অনেক কষ্ট তার বুকের মধ্যে যে আমি আল্লাহর ঘরের তপ করতে পারলাম না আল্লাহর ঘরের মধ্যে ঢুকে ইবাদত করতে পারলাম না বহু বছর সময় কেটে গেছে অনেক দিন সময় চলে গেছে মক্কা বিজয় হয়ে গেছে রসুল্লাহ সাল্লামের সাথে বহু স্বাভাবিক রসুল সাল্লাহ সাল্লাম মক্কার মধ্যে প্রবেশ করেছে রসুল বলছে আলী জি বলেন কাবার চাবি যার কাছে আছে নিয়ে আসো কাবার চাবি যার কাছে আসে নিয়ে আসো এবার উসমান ইবনে তালহা ভাবছে যে আমাকে লুকিয়ে থাকতে হবে কাবার চাবি আমি দেব না কেন ওই যে প্রতিশোধ মোহাম্মদ সাল্লাহ মক্কা বিজয় করে ফেলেছে অতএব চাবি তো নিবে ওকে আজকেও চাবি দেব না রাগ কত থাকতে পারে কি করেছিল বলেন তো তাদের পরিবারের সাথে খারাপ সম্পর্ক ছিল আমার কথা এলাকার ছিল সাথে ব্যবসায়িক ঝামেলা ছিল শুধু বলেছিল আল্লাহ ছাড়া হক কোনো মাহবুদ নেই এই কথা বলেছিল এবার ও ইবনু তালহা করলো কি যে কোনো জায়গায় লুকে থাকা যাবে না এমন জায়গায় লুকাতে হবে যাতে করে মানুষ ওখানে না খুঁজে ওই যে কাবার মধ্যে হাতিম আছে না হাতিম গোল যে অংশটা ওইখানে চুপটি মেরে একদম চুপটি মেরে বসে আছে আলী রাজি দায়িত্ব দিছে মোহাম্মদ খুঁজে আনো চাবি ও বিভিন্ন জায়গায় গিয়ে খুঁজে পাই না আরে এলো গেল কোথায় রসুল সালামের নির্দেশ আর মানে বুঝতে পেরেছেন একটা আলাদা ব্যাপার খুঁজতে খুঁজতে সে ভাবলো বিচক্ষণ মানুষ সে ভাবলো কাবার হাতিমে থাকতে পারে এই মাল ওখানে কেউ খুঁজবে না বলে ওখানে লুকিয়ে থাকতে পারে হাতিমে উনি বলছেন যে কুকুরিয়ে বসে আছেন একদম বুড়ো মানুষ যেমন করে থাকে ওইভাবে বসে আছেন তো ওখানে তো কি হলো কাবার চাবি দাও বুঝে দিব না তো বলছে আমি আলী চিনো না চিনো তো জানো তো আমাকে দাও চাবি দাও বুঝে দিব না ধস্তাধস্তি কিছু হবে স্বাভাবিক কথা তখন ওই কাবার চাবিটা নিয়ে চলে গেল মোহাম্মদকে কাবার চাবি দিয়ে বলছেন এই নাও এই নেন চাবি আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ যারা হজ করতে আসতো তাদেরকে পানি খাওয়াতেন ওই ঘরের দায়িত্ব ছিলেন এবার তিনি মনে মনে বলছেন যে আল্লাহ আমি তো হজের ওই মানুষকে সাহায্য করি এই কাবার চাবিটা যদি রসুলাম আমাকে দেয় আমার জীবনটা সার্থক হয়ে যাবে একটু খাদেম যদি হতে পারতাম মোহাম্মদকে বলেই ফেললেন কথাটা আব্দুল আব্বাস কে সরি আব্বাস বলছে বলছেন যে বেটা চাবিটা আমাকে দেওয়া যায় না তো চাবিটা মোহাম্মদ তার হাতে দিচ্ছেন এই মুহূর্তে আল্লাহ সোম আয়াত নাজিল করছেন কাবার চাবি যার কাছে ছিল তাকে দিয়ে দেওয়া হোক আল্লাহ আকবর ধৈর্য কাকে বলে এতদিন পর একটা প্রতিশোধের জায়গা আল্লাহ সোহা এরকম একটা আয়াত নাজিল করে দিলেন যে মানে হুবহু যেটা বললাম এটা নয় যে কাবার রক্ষণাবেক্ষণের যে চাবি তা মালিকের হাতে ন্যস্ত করা হোক আলী রাজিলুকে চাবিটাকে রিটার্ন করা হলো একটাও বাক্য নয় কোনো ঝামেলা নয় কেন মেনে নিয়েছে আল্লাহ সোমতলাহকে আলী রাজিলুকে বলা হলো যাও চাবিটা তাকে রিটার্ন করো আলী ভাব চলে ভাবছে ধস্তাধস্তি করে তার সামনে আসলাম এখনই মারামারি করে আসলাম এখন যদি চাবিটা দিতে দেয় এটা মান সম্মানেরও ব্যাপার আর আমাকে দিয়ে মোহাম্মদ পাঠাচ্ছে এটা কি একটা ব্যাপার হয়ে গেল সেই চাবিটা নিয়ে গিয়ে তার হাতের সামনে গিয়ে বললো এই নাও তো সে অবাক চাবিটা দেখে বলছে কি হলো বলছে রসুল সাল্লাম চাবিটা তোমার হাতে দিতে বলেছে সে দৌড়ে চলে আসলো মোহাম্মদ সাল্লাহামের কাছে এসে বলছেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই যে আমি আপনার সাথে আচরণ করেছিলাম তার প্রতিশোধ দেওয়ার উত্তম মুহূর্ত আজকে আর আজকে এই মুহূর্তে আপনি আবার কাবার চাবি আমাকে রিটার্ন করছেন ঘটনা উল্টো কেন তখন মোহাম্মদ মিস্কে হেসে বলছেন আমি তোমার প্রতিশোধ নিতে আসিনি আমি চাবিটা নিয়েছিলাম এই জন্য যে খুলে ইবাদত করবো আল্লাহ আর তারপরে চাবিটা হয়তো কাউকে দায়িত্ব দিতাম আল্লাহ তোমার কাছে রিটার্ন করতে বলেছে তখন তিনি মানে অবাক হয়ে গেলেন মানে কানতে শুরু করলেন কানতে কানতে বলছেন ইলাহা সাহা ও আল্লাহ রসল পরীক্ষা পরীক্ষা এটা ইল্লাল্লাহ বলে কত বড় পরীক্ষা হয় দীর্ঘদিন মোহাম্মদ সাল্লাম মক্কায় অবস্থান করছেন মদিনায় অবস্থান করছেন অনেক দিন পর অনেক যুদ্ধ হয়েছে মানুষ হয়তো নিজের মতো নিজে ভুলে বসে আছে রসুল সাল্লাম আসছেন মোটামুটি তেরো চোদ্দশো সাহাবি তার সাথে উমরা করবেন উমরা করতে আসছেন আস্তে আস্তে একটা জায়গা হোদাই বলে একটা জায়গা সেখানে তাবু গেড়ে দিলেন বিশ্রাম করার জন্য মক্কার বুঝতে যে একটা বাহিনী নিয়ে আসছেন এই বাহিনী নিয়ে আসছেন অতএব তাদেরকে কাউকে মক্কার বুকে প্রবেশ করতে দেওয়া যাবে না যদি এখানে আসে প্রয়োজন হলে আমরা যুদ্ধ করব প্রয়োজন হলে আমরা যুদ্ধ করব তখন এই কথা বলার পরে তারা তাদেরকে আটকে দিল যে তোমরা উমরা করতে পাবে না তোমরা উমরা করতে পাবে না তখন সাহাবাই কেরা আমরা বিমূর্ষ হয়ে গেলেন মোহাম্মদ মনটা খুব খারাপ হয়ে গেল আল্লাহ আকবর উমরা করতে আসলাম আল্লাহর ঘরে তোয়াপ করতে আসলাম এতদিন পর নিজের মাতৃভূমিকে দেখব আল্লাহর ঘরকে সচক্ষে দেখব এই বেদনায় দিনের পর দিন ঘুমাতে পারিনি আকাশের দিকে বারবার তাকিয়েছি নামাজরত অবস্থায় আজকে এখানে ঢুকতে দেবে না মানে এটা কেমন করে হয় তখন তাদেরকে আটকে দেওয়া হলো গেড়ে রাত্রি যাপন করলেন উসমান উসমানুকে পাঠানো হলো কেন উসমান রাজিলত রানু মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে অনেক টাকার মালিক শিক্ষিত একজন মানুষ যে উসমানকে সবাই সম্মান করে উসমান রাজিল তরানুকে পাঠানো হলো যে সংবাদ নিয়ে আসতে তারা কি চায় তারা উসমান রাজিল আটকে দিল মোহাম্মদাম দেখতে থাকলেন যে উসমান রাজিল তালু কেন আসছে না যখন দেখলেন তা থিয়ার আসছে না তখন রসুলাম বললেন বোধহয় উসমানকে হত্যা করা হয়েছে মুসলমানরা তোমাদের ভাইকে হত্যা করা হয়েছে কারুর হাতে অস্ত্র নাই কেন তারা উমরা করতে এসেছে আল্লাহর ঘরে তোপ করতে এসেছে রসালাম বললেন যদি উসমান মারা যায় উসমানের খুনের বদলা নিয়েই যাব ধৈর্য কতক্ষণ থাকে মানুষের সাহাবাই কেরা আমরা রেডি হয়ে গেলেন কারোর কাছে না কোনো অস্ত্র আছে না কোনো কিছু আছে রেডি হয়ে গেলেন প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের যাই হোক মরিবাচি ব্যবস্থাটা করতে হবে তারা মক্কার অভিমুখে রওনা দেবেন নামত অবস্থায় দূর থেকে একটা ঘোড়া ছুটে আসছে ক্রমশ আস্তে 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 খুব কাপ কাফেলার কাছে পৌঁছে গেল গিয়ে দেখা হলো উসমান রাজিউল্লাহ ফিরে এসেছেন সাহাবিদের মধ্যে উৎফুল্লতা বেড়ে গেল রসুল সাহায্য বললেন কি ব্যাপার বলছে ওরা এবার আপনাদেরকে যে কোনো মূল্যে হজ উমরা করতে দেবে না আমাদেরকে রিটার্ন চলে যেতে হবে তার একটা চুক্তি স্বাক্ষরের জন্য বলেছে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ মোহাম্মদ দেখেন রসুল সাল্লাম বললেন ঠিক আছে তারা তারা আসলো এসে বলছেন যে আপনাদেরকে এবছর কোনোভাবে আমাদের এই মসজিদে ঢুকতে দেওয়া হবে না অতএব আপনারা সামনে বছর উমরা করতে পারবেন আসবেন আমাদের আপত্তি নেই এই একটা চুক্তি স্বাক্ষরিত হোক শিক্ষিত মানুষ উসমান রাজে ল ত্রানো দিকে তাকাচ্ছেন মহম্মদ সাইসাল্লাম বলছেন ঠিক আছে লিখো আমরা ঘুরে যাব অসুবিধা কোথায় আর লিখো তো চুক্তি স্বাক্ষর করার সময় শুরুতে লিখছে যে রসুল সাল্লা সাল্লামের তরফ থেকে কোরাইশ প্রতি যে ব্যক্তি যে যারা এসেছিল তারা বলছে জিনা ওই তোমাদের নবীকে তো আমরা মানি না ও তো আবদুল্লাহর বেটা ও আমাদের কাছে আব্দুল্লাহর বেটা আর চিঠি শুরুতে যদি রসুল থাকে তাহলে তো আমরা মেনে নিলাম ওটাকে কাটো কত বড় অপমান করেছে তারা কত বড় অপমান করেছে আমি লাই লাই বলার জায়গা আপনাকে দেখাচ্ছি একটু খেয়াল করেন রসুল সাহায্য এর মুখের দিকে তাকাচ্ছেন উসমান রাজি আল্লাহ বলছেন যে আমি নাম কাটবো যে নামের প্রতি আমি ইমান এনেছি যে নাম আল্লাহ সুমান তারা দিয়েছে ওই নাম কাটবো এটা হয় নাকি রসুল বেগতিক দেখে বললেন আচ্ছা ঠিক আছে নামটা কেটে দাও লিখো যে মোহাম্মদ বিন আবদুল্লাহ মোহাম্মদ তুমি লিখো না অসুবিধা কোথায় তো সেদিন আলী রাজি সম্ভবত আলী রাজি লিখছেন যে সম্ভব না আমার বা উসমান রাজিল যে হোক না কেন বলছে আমার দ্বারা সম্ভব না কাটা আপনার নাম কাটবো না দেখেন অস্বীকার করছে সম্ভব নাকি মোহাম্মদ নাম কাটা রসুল বলছে আচ্ছা ঠিক আছে কোথায় লিখেছো দাও আমি মুছে দিচ্ছি মোহাম্মদ সাল্লাম পড়তে জানতেন না তো বলছে কোথায় লিখেছো আমার নামটা কোথায় বলো তো রসুল তার নামটা কেটে দিলেন তার নামটাকে মুখে রসুল সাহাবিদের কে বলছে তোমরা এক কাজ করো যা যে যার কুরবানি এনেছিলে এখানে জবাই করো কিছু দূরে মক্কা মক্কা যেতে পারেনি মেজাজ খারাপ মোহাম্মদ বলছে যে কুরবানি করো করবে কেউ বুঝে মাথা নাড়া করো হজ করলে উম করলে মাথা নাড়া করতে হয় করো কেউ কথা শোনে না আশ্চর্য ব্যাপার গেলেন তার স্ত্রী জেলাতুলানার কাছে সরি উম উম্মালামা জেলাতুলানার কাছে ওই সফরে তিনি মোহাম্মদ সাল্লাহ জীবন সঙ্গিনী স্ত্রী তিনি গিয়েছিলেন দেখেন পুরুষরা পুরুষদের উচিত তার স্ত্রীর সঙ্গে কোনো কিছু পরামর্শ করা এটা মোহাম্মদ হাসান শিখে দিয়েছেন গিয়ে বলছি আগো পরিস্থিতি খুব ভয়াবহ সাহাবিদেরকে বলছি যে মাথা মুন্ডন করো আর জবাই করে দাও যে যা পশু এনেছো কেউ তো কথা শুনে না কি করব। সবারই মনটা খারাপ একটু দূরে মদিনা মক্কা ওখানে যদি আমরা ঢুকতে পারতাম তারপরে না আমরা আহাকাম বিধান পালন করার পরে তো কুরবানি করব কেউ রাজি হয় না কি করব। তখন সালাম রাজি আল্লাহ বললেন যে এক কাজ করেন আপনি আপনার পশুটাকে কুরবানি করেন আপনি আপনার পশুটাকে কুরবানি করেন আর আপনি আপনার চুল গোলাকে চেঁচে ফেলেন রসুলাম কি করলেন তাবুর মধ্যে থেকে বাইরে এসে নিজের পশুটাকে কুরবানি করলেন চুল গোলাকে শুরু করলেন এবার সাহাবিরা এত দ্রুত কাজ করতে শুরু করলেন এত দ্রুত তাড়াহুড়া করে কুরবানি আর চাষতে শুরু করলেন যে এখানে বলা হচ্ছে যে অনেক সাহাবির মাথা কেটে গিয়েছিল দ্রুত তাড়াতাড়ি মাথা নেড়া করার জন্য রসুল সাহা তারা মেনে নিয়েছিলেন মোহাম্মদ সাহা অনেক কষ্টে ওখান থেকে ঘুরে গেছিলেন এইখানে আপনাকে একটু পয়েন্ট টু বি এই কষ্টে ঘুরে আসার ফল কি একটু পরে বলছি এত কষ্টে ঘুরে আসার ফল কি তার একটু পরে বলছি আর একটু আগিয়ে যায় রসুল সাল্লা সাল্লামের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী খাদিজা রাজিউল্লা এই পৃথিবীর মায়া ত্যাগ করলেন রসুল সাল্লাম তাইপের বুকে গেলেন তিনজন ভাইকে দাওয়াতের কাজ করতে জায়েদ মিন হারেসেরা জিল্লাহ ত্রানু বলেন সেদিন মহম্মদ সরুসলামকে তারা এতটা মার মেরেছিল গোটা দেহটা রক্তাক্ত হয়ে গিয়েছিল গোটা দেহটা রক্তাক্ত হয়ে গিয়েছিল এই গোটা দেহটা রক্তাক্ত নিয়ে মহম্মদ সরুসলাম তাদের জন্য বদ করেননি একদম বেবাস হয়ে গিয়েছিলেন আর কিচ্ছু ভালো নেই একজন মানুষ এখনো ছায়া সঙ্গী হয়ে তাকে আগলে রেখেছেন যার নাম হচ্ছে আমির হামজা আনু তিনি আগলে রেখেছেন চাচা একমাত্র ওদের যুদ্ধের প্রস্তুতি হলো যুদ্ধ শুরু হয়ে গেল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এক হাবসি গোলামকে দিয়ে তার চাচাকে মোহাম্মদ আসলামের চাচাকে হত্যা করলেন তার মানে এখন এতিম আর কেউ নেই পৃথিবীর সবচেয়ে বড় এতিম মোহাম্মদ সাল্লাহাম এখন আর কেউ নেই হিন্দার এতটা রাগ ছিল আমির হামজা রাজি আল্লাহ উপরে তার বুকটাকে চিরে কলিজাটাকে টেনে বের করে দাঁত দিয়ে চিবাচ্ছেন আর বলছেন হামজা তুই আমার বাবাকে হত্যা করেছিস এখন তোর কলিজাটা কত বড় এটা আমি দেখব তাইপের ময়দানে মার খেয়েছেন খাদিজা রাজি আল্লাহ হারিয়েছেন মক্কা থেকে কাফেররা তাড়িয়ে দিয়েছে এত অবস্থা খারাপ একজন মানুষ ছিল একটু আদর করার মতো সেই চাচার কলি যা আজকে চিবিয়ে খাচ্ছে একজন মানুষ হিন্দা চাচাকে হারিয়ে ফেলেন মোহাম্মদ এরপর দীর্ঘদিন পর যখন রসুল সাল্লা সাল্লাম মক্কা বিজয় করলেন ওইসব মানুষই তো মক্কায় ছিল যারা অত্যাচার করেছিল সব মানুষই তো মক্কায় ছিল যারা বেবাস করে দিয়েছিল ওই সব মানুষরাই তো মক্কাই ছিল যারা মোহাম্মদকে এতিম বানিয়ে দিয়েছিল ওই সব মানুষেরা তো ছিল যারা মোহাম্মদ দিন রাত মারার জন্য প্ল্যান পরিকল্পনা করেছিল ওই সব মানুষগুলাই তো ছিল মক্কার বুকে যারা প্রিয় মাতৃভূমি থেকে তাকে উৎখাত করার চেষ্টা করেছিল এবং সফল হয়েছিল সেদিন মোহাম্মদ মক্কার মুখে ঢুকে কি বলেছিল জানেন আজকে মক্কাবাসী আমাদের হাত থেকে নিরাপদ কম কঠিন এই বাক্যটা বলা সাহাবাই কেরাম মা কে দেখেনি কে তার স্ত্রীকে দেখেনি কে তার বাবাকে বড় করেছিল এই সাহাবাই কেরামরা সেদিন বহু সাহাবাই কেরাম সাল্লামের সাথে ছিল তারা আজকে প্রতিশোধ নিবে উল্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমাদের তরফ থেকে সবাই নিরাপদ হিন্দাও এসেছিল সেদিন কলিজা সাবানো মেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল মাথাটা নিচু করে বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছে যাও তোমাকে ক্ষমা করে দিলাম তবে তুমি আমার চোখের সামনে এসো কষ্ট হয় তাহলে শুধুমাত্র এই লা ইলাহা বলার কারণে নিজের মাতৃভূমি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। শুধুমাত্র লা ইলহাইলা ইল্লাল্লা বলার কারণে এতিম হতে হয়েছিল শুধুমাত্র লাইলহা ইল্লাল্লাহ বলার কারণে অন্যের বাড়ি থেকে আশ্রয় নিতে হয়েছিল শুধুমাত্র লাইলা ইল্লাল্লাহ বলার কারণে সাধারণ মানুষের হাতে লাঞ্ছিত হতে হয়েছিল আল আমিন মহম্মদ এবার আপনি আমি দেখি যে আপনার আমার লাইলাহিল্লাহর গতি কতটা আমরা কি লাঞ্ছিত হয়েছি আমরা কি সমাজের বুকে লাঞ্ছিত হয়েছি যে না আমরা লাঞ্চিত হইনি এত বড় একজন লিডার যাকে আল্লাহ সুমানে তোলা সম্মানিত করেছেন এই লিডার কতটা মানুষের সঙ্গে মাটির সাথে মিশে যেতেন একটু আগে আমরা গল্প করছিলাম যে এখন যারা বক্তা হয়েছে তাদের সাথে কথা বলতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লিয়া লাগে মহম্মদ সহসালের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেয়া লাগতো না এখন একটু হাই লেভেলে চলে গেলে তার সাথে কথা বলায় দায় আছে আছে না অনেক মানুষ আছে রসুল সাল্লাম সোহানি যেমন কড়া ছিলেন যেমন সুন্দর ভাষী ছিলেন তেমন ডাউন ডাউন টু দা আর্ট ছিলেন মানে মানুষের মানুষের সাথে মাটির সাথে মিশে যেতেন কেমন মক্কার বুকে একজন সাহাবী ছিলেন মদিনার বুকে একজন সাহাবী ছিলেন একদম শর্ট একদম শর্ট দেখতে কালো বিশ্রী চেহারা কেন বললাম এভাবে বর্ণনা এসেছে তাই সাহাবি কখনো বিশ্রী হতে পারে না রসুল বসে আছেন সেই সাহাবি এসে মোহাম্মদ সাল্লাহামের কাছে বসলেন সালাম দিলেন আছে না কিছু মানুষ দেখবেন একটু কালো দেখতে তো ওকে এলাকার মানুষ নাম রেখেছে কালু আছে না তো ওই সাহাবিটার নাম ছিল জুলাই বিব কি নাম জুলাই বিব এই জুলাই বিব অর্থ হচ্ছে বেটে তার মানে একটু অপমান খুব মোটা হলে দেখেন আমরা কি বলি হাতি বলি কি না নাউযুবিল্লাহ মিন জালিকন্ন এটা এটা জায়েজ নয় জুলাইবি رضی আল্লাহু তাআলা ন এলাকার কান লোকটা শর্ট লোকটা দেখতে খারাপ লোকটাকে সবাই চিনে কি চিনে না পাগলরা তো এরকম তখন মক্কার বুকে বংশ মর্যাদার একটা ব্যাপার ছিল যার বংশ একটু ভালো তার সম্মান আলাদা ছিল তো জুলাইবিব আল্লাহ সুবহানাহু তাকে পাঠিয়েছিলেন তার কোনো বংশ মর্যাদা ছিল না একবারে শট দেখতে কালো ভালো দেখতে মানুষ মানুষ তিনি ছিলেন না মানে ওকে দেখলে মানুষ মুখ জুলাই ঘুরাতের কাছে এসে বসলেন তারও তো স্বপ্ন হয় একটা বিয়ে করতে একটা সুখের সংসার সাজাতে একটা আকাশের চাঁদ ঘরে আনতে যেটা ঘরকে আলোকিত করে রাখবে তারও তো ইচ্ছা হয় মক্কা মদিনার বুকে তাকে মেয়ে দেওয়ার একটা পরিবারও নাই রসুলাম বলছে জুলাই বিব জি বলেন কি সংসার টংসার করা লাগবে না নাকি রসুলাম বলছেন তো আল্লাহ রসুল আমাকে কে মেয়ের বিয়ে দিবে আমার সাথে কোন বাবা নাই এমন যে আমাকে বিয়ে দিবে তিনি তো লাইল বলেছিলেন কিনা তার ধৈর্য তাকে কতটা সফলতা এনে দিয়েছে একবার দেখেন তো জুলাইবি বলছেন যে আমাকে কে দিবে আমার বংশ মর্যাদাও নাই দেখতে কালো শট আর আমার তো নামই জুলাইবি আপনি তো ভালোভাবে জানেন তো রসুল সাল্লাম বলছে আচ্ছা ঠিক আছে দেখি আমি ব্যবস্থা করি কে ব্যবস্থা করবে বুঝতে পারেননি কথা মোহাম্মদ সাল্লাহাম তো মোহাম্মদ সাল্সাল্লাম যদি কার রৌকালতি করে ঘটকালি করে তাহলে তার কত বড় সৌভাগ্য না যে সাহাবিকে কেউ দেখতে পারে না সেই সাহাবীর সাথে মোহাম্মদ সালসাল্ কথা বলছে রসূল সাহসলাম তাকে নিয়ে চললেন এক আনসারের বাড়ি গিয়ে এক আনসারকে সালাম দিলেন সালাম ও আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রফমতুল্লাহ ইয়াবা তু বলেন আপনি এসেছেন কি ব্যাপার তো যে তোমার একটা মেয়ে আছে বলে জিহা বিয়ে দিবে তো ওই সাহাবী আনসারি ব্যক্তি বলছে যে আমার ভেতরে যে অন্ধকার ছিল সঙ্গে সঙ্গে একদম ফ্ল্যাশ আপ হয়ে গেল লাইট জ্বলে গেল উনি আমার মেয়ের বিয়ের প্রস্তাব মোহাম্মদ সাহসাম রেখেছে আরে এটা তো কত বড় সৌভাগ্য মোহাম্মদ সাহসাম আমার মেয়েকে বিয়ে করবে সে ভেবেছে সে ভেবেছে তখন বলছে যে কোনো কোশ্চিনে হবে না অবশ্যই আমি রাজি তো বলছে জি পাত্র কিন্তু জুলাইবি সঙ্গে সঙ্গে আনসারি বলছেন সঙ্গে সঙ্গে তো না করা যায় না রসুলাম বলছিলাম আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করি আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করি তো মোহাম্মদ ঠিক আছে করো তার স্ত্রীকে বলছে সরভ রসুল সাহেবকে বাইরে বসে রেখে গেছি সে আমাদের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসছে তার স্ত্রীর সঙ্গে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভগবান কত বড় সৌভাগ্য আমার জামাই হবে মোহাম্মদ আরে না না ঘটনা অন্য কি পাত্র অন্য জন্য তোকে বুঝে জুলাই বিছে বলে দাও হবে না বিয়ে মাথা খারাপ এখন মোহাম্মদ সামনে কি না বলা যাবে সম্ভব না যার সাথে বিয়ের কথা সেই চাঁদের টুকরাটা পাশের ঘরে ছিল যখন মোহাম্মদকে না বলতে যাচ্ছে তার বাবা দরজার ওই পারে এক পা দিয়ে ফেলেছে তখন তার বাবাকে বলছে আব্বু তার বাবা থেমে গেছে চেনা একটা কণ্ঠস্বর পেছন থেকে কে আব্বু আমি জি বলো মা বিয়ের প্রস্তাব এসেছে বলে জি হা কে এনেছে রসদাম তো আব্বু আমি রাজি তখন বলছে যে না না রসুসাম তোমার পাত্র না জুলাই তোমার পাত্র সেই মহিলা তখন বলছে আব্বা গোটা পৃথিবীর বুকে যাকে আল্লাহ মনোনীত করেছে সেই ব্যক্তি যদি কারোর জন্য পাত্র পছন্দ করে তার পছন্দকে না করার অধিকার কি কারোর থাকতে পারে বাবা মা অবাক মা তাই বলে জুলাই বিবের সাথে সবাই চিনে মানে বুঝতে পারছেন ব্যাপারটা তা বলে জুলাই বিবের সাথে বলে জি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি রাজি এত সুন্দর সুন্দরী মহিলা দেখতে জুলাই বিবরা তলানুর বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পর তাদের জীবন চলতে শুরু করলো কিছুদিন পর একটা যুদ্ধ ইমানি দীপ্তি বিবের মধ্যে সাহাবাই কেরামদের মধ্যে এমন এমন সাহাবাই কেরামরা ছিলেন আল্লাহ হকবর এই জন্য তো তারা রাজি আল্লাহ আনহু যাদের প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে গিয়েছিলেন জুলাই বেব রাজি আল্লাহ যুদ্ধ ক্ষেত্রে বীর দর্পে যুদ্ধ করে যাচ্ছেন সেখানে কাফেররা লুটে পড়ে থাকছে কাফেরদের লাশ আর সাহাবায় কেরামরা জান্নাতের সুধা পান করছেন সেই দিন এই করতে 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 যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন রসলুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিদের কে বোচ একদল সাহাবিদেরকে বলছো সাহাবিরা আমাদের মধ্যে কে কে মারা গিয়েছে কে কে শহীদ হয়েছে তোমার কোন কোন ভাই তো সাহাবাই বলছে আমার বাবা শহীদ হয়েছে আমার ভাই শহীদ হয়েছে আমার এই শহীদ হয়েছে এই এই অমক অমক সাহাবি শহীদ হয়েছে রসুল আর একটা কাফিলাকে বলল ও সাহাবিরা কে কে শহীদ হয়েছে কারা কারা শহীদ হয়েছে আমাদের মধ্যে কে কে মারা গিয়েছে বলো তখন রসুল সাল্লামকে বলছেন আমার এই শহীদ হয়েছে এই এই ব্যক্তি ওই ওই ব্যক্তি শহীদ হয়েছে এভাবে যখন লাশগুলা গুলা খুঁজতে যাওয়া হলো সাহাবাই কে যখন মোহাম্মদ বলছেন কে শহীদ হয়েছে কে শহীদ হয়েছে কেউ বলছে আমার বাবা কেউ বলছে আমার ছেলে কেউ আমার ভাই তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন এভাবে সাহাবিরা খুঁজে বেড়াচ্ছে মানে যুদ্ধক্ষেত্র কাফেররা পড়ে আছে সাহাবিরা পড়ে আছে খুঁজছে কে কে শহীদ হয়েছে কে কে শহীদ হচ্ছে তখন সবারই সবাইকে খুঁজছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে যে আমার জুলাই বি কোথায় রসুদ সালসলাম কি বলছেন আমার জুলাই বিব কোথায় তো বলছে উনিও মারা গেছেন বলছে তোমাদের সব হারিয়ে গিয়েছে আর আমার জুলাই বিভ হারিয়ে গিয়েছে বুঝতে পারেনি কথা আমার জুলাই বিব এই কথা বলার পরে রসুল সালসাললাম বলছেন আমার জন্য জুলাই বিব আমি জুলাই বিবের জন্য সবচেয়ে যে সাহাবিটা দেখতে খারাপ ছিল সেই সাহাবির জন্য মোহাম্মদ সাল্লাহামের এটা ভালোবাসা যে তোমরা তোমাদের মতো সবাইকে হারিয়েছ কিন্তু আমি হারিয়েছি আমার জুলাই জুলাইহাল্লাম এটা হচ্ছে একবার কল্পনা করতে পেরেছেন যে রসুলামের ভালোবাসাটা কতটা ডাউন টু আর্থ ছিল মাটির সাথে মিশে গিয়েছিল আর আজকে আমরা আমাদের ভালোবাসাটা অন্য জায়গায় আমাদের ভালোবাসাটা অন্য জায়গায় কত পরীক্ষার সম্মুখীন মোহাম্মদ হয়েছে কত পরীক্ষা রসুল সাল্লা সাল্লামকে এত পরীক্ষা হতে মানে পরীক্ষার উপরে পড়তে হয়েছে যা পৃথিবীর ইতিহাসে হয়তো আর কাউকে পরীক্ষার উপরে পড়তে হবে না এত বেশি অত্যাচার করেছে এই অত্যাচারের মাত্রা এত বেশি হয়ে গেছে এত বেড়ে গিয়েছে যেটা ভাবনারও বাইরে অথচ একজন এই সাহাবী রসূদ শাহসাল্লাম দাঁড়িয়ে আছেন শুধুমাত্র লা ইলাহ ইল্লাহ বলার কতটা মজা আপনি আমিও শান্তি পাব আপনি আমিও শান্ত পাব ইমানের স্বাদটা পাবো যদি আমরা সত্যি রসূদ শাহসালামকে সাহাবাই কিরামের মতো ভালোবাসতে পারি রসূদ শাহ আসালকে গার্ড করে আছেন একজন সাহাবি বোধহয় তালহার আজি হতে পারে ভুল মনে নেই এভাবে দাঁড়িয়ে আছেন রসূদ শাহ আসালমের দিকে মুখ করে তার পেছনের দিকে তীর চলে আসছে বললেন তুমি ওই দিকে মুখ করে দাঁড়াও তীর গুলাকে দেখতে পাবে ঢাল দিয়ে তুমি বাঁচাবে সাহাবাই কিরাম ওই সাহাবি বলছেন আল্লাহ রসুল আমিও তো মানুষ যদি ওই তীরটা আমার দিকে আসে আমি হয়তো একটু এদিক ওদিকে নড়বো ওই তীরটা আপনাকে লেগে যাবে লাগতে দেন না আমাকে আমাকে লাগতে দেন না এই কথা যখন বললেন তখন কিছুক্ষণ পরে কাফের রেশে রসুল সাহেব মাথায় একটা মেরে দিলেন বর্ম দিয়ে দুটো পেরেক নসুল সাহায্যের মাথায় ঢুকে গেল যখন রসুল সাহায্য পড়ে আছেন আবু আবুবাক্কার আর একজন সাহাবি গেলেন আবুবাক্কার সিদ্দিক রাজন গিয়ে রসুল সাহেবকে তুলতে গেলেন তখন ওই সাহাবি বলছেন আরে একটা দিনই তো ভালোবাসার সুযোগ পেয়েছি একটু ভালোবাসতে দেন না আমাকে আমি রসুল সাহেবের ওই কিলা দুটো পেরেক দুটোকে বের করি তখন রসুল বললেন আমাকে দেখতে হবে না তোমার ওই ভাইকে দেখো কতটা তীর লেগেছে ওকে তুলে নাও মানে ইতিহাস বলছে বিরাশি থেকে তিরাশিটা তীর তার পেছনে গেতেছিল কেন শুধুমাত্র মোহাম্মদকে রক্ষা করার জন্য আর মোহাম্মদকে রক্ষা করা মানে শুধুমাত্র ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে সবচেয়ে সুন্দর যে ব্যক্তি দেখতে ছিল তার নাম হচ্ছে মুসাহ বিন উমার একদম স্টাইলিস্ট যুবক ইতিহাস বলে একটা সাত তিন দিনে বেশি পড়তেন না একটা জামা তিন দিনে না এমন সেন্ট ইউজ করতেন মক্কা মদিনার মানুষ সেন্ট চোখে দেখেন সম্ভ্রান্ত পরিবারের এক মায়ের সন্তান সেই মুসাহিন উমার রাজ রসুল রসুলের বাক্যকে মেনে নিয়ে ইসলাম গ্রহণ করলেন রসুল সাহুলাম প্রথম শিক্ষক হিসেবে পাঠালেন মক্কা মদিনায় যাও মানুষকে দাওয়াতের কাজ করো আজকে যুবকরা কত রাস্তায় চলে গিয়েছে যুবকদেরকে এগিয়ে আসতে হবে দাওয়াতের কাজ করতে হবে কিভাবে করতে হবে যতটুকু জানেন অতটুকু পৌঁছাতে হবে আর যদি ফুললি টোটালি আল্লাহ উপরে তাকুল করতে পারেন তো আল্লাহ আপনাকে হেফাজত করবে পৃথিবীর কোনো মায়ের বেটা নেই যে আপনার মানে আপনার কোনো বড় ধরনের ক্ষতি করে যতক্ষণ আল্লাহ আপনাকে বাঁচাবে কারণ আল্লাহর উপরে আমরা কি করতে পারি না ফুললি তাকুল করতে পারি না তাকুল করতে হবে মুসাহিন উমায় রাজানুকে রসুলাম পতাকা ধরিয়ে দিলেন আলী উমার উমায় রাজানু বলছে রাত্রেবেলা ঘুম হয়নি ভাবছি যে আমাকে নেতা আমার নামে আরে অতটুকু ছেলে মুসাব্বিন উমায়কে নেতা বানিয়ে দিলো মোহাম্মদ পতাকা হাতে নিয়ে চলে যাচ্ছেন কঠিন ভাবে যুদ্ধ করছেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে কাফেরা তাকে হত্যা করলো রসুল কাছে সাহাবির এসে বললেন আল্লাহ রসুল অনেক লম্বা ঘটনা আমি শটে বলছি আল্লাহ রসুল সাল্লাম মুসাহ্বিন উমায়ের পড়ে আছে রসুল তার দিকে তাকে অধরে কানছেন আর বলছেন হাই মুসাইব তোমার মাকে আমি কি জবাব দিব তুমি এত স্টাইলিশ যুবক ছিলে আজকে মারা যাওয়ার সময় তোমার পরনে একটা চাদর রয়েছে যে চাদরটা তোমার মাথা ঢেকে দিলে পাটা বেড়ে যাচ্ছে আর পাটা ঢেকে দিলে মাথাটা বেড়ে যাচ্ছে কোটিপতি মায়ের সন্তান যা ইচ্ছা তাই করতে পারতেন যা খুশি তাই করতে পারতেন শুধুমাত্র বলেছিলেন আশাহাদ আন্না মুহদ রসুল্লাহ আল্লাহ ছাড়া হক কোনও মাহবুদ নেই আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই মহম্মদ সাল্লাম তার প্রেরিত বান্দব এবং রাসূল একটা বাক্য বলার কারণে স্টাইলিশ যুবক যুদ্ধের মর্যাদায় পড়ে আছেন বিমস্ত্র এইসবে তার সাফিসিয়েন্ট বস্ত্রও ছিল না তার সাফিসিয়েন্ট বস্ত্র ছিল না শুধুমাত্র লা ইলাহাই লাল্লা বলার কারণে নসূসাল্লাহুসাল্লাম বলছেন আমি আল্লাহর তরফ থেকে প্রেরিত বান্দব এবং রসূল গিফার গোত্র থেকে আবুজার গিফারি চলে আসছে বলছে না আমি যখন বেরালাম আমার এলাকা থেকে একটা হাতে লাঠি নিলাম কিছু খাবার নিলাম ব্যবসায়িক মানুষ বংশমর্যাদা আছে এসে বলছে কেগো এলাকায় বলছে আমি নবী তো বলছে ওর কাছে যেও না ও জাদুঘর ওর কাছে গেলে মানুষ মরিদ হয়ে যায় খবরদার ওখানে যেও না বলছে দেখি না যায় না তো গিয়ে বলছে বলেন তো কি বলবেন তো রসুলাম বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে শুরু করেছেন তো বলছে আবার রিপিট করেন তো আবার রিপিট করে বলছেন কি করলে মুসলমান হওয়া যায় তো বলছে কালেমা পড়তে বলছে আশাহাদ্লাহ ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ ইমানটা কিভাবে দেখেন এবার ইমান দেখাচ্ছি তো বলছে শোনো এখনো অনেকে ইসলাম গ্রহণ করেনি যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে আমি একটু চুপ থাকতে বলছি কারণ কোরাইশদের এখন ক্ষমতা বেশি সো ইউ হ্যাভ টু কিপ ইউর মাউথ শাট তোমার মুখটাকে এখন চুপ থাকতে হবে চুপ রাখতে হবে তো তখন বলছে যে ঠিক আছে লাইলা হেল্লাল্লাহ বলার পাওয়ার দেখেন তো বলছে যে ও মুহাম্মদ সাল্লাল্লাহু ঘর থেকে বেরিয়ে এসে কাবার মধ্যে কি হয়েছে কুরাইশরা শুনে নে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি মেনে নিয়েছি তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এমন মার মার লোক অজ্ঞান করে দিয়েছিল কুরাইশরা সমৃদ্ধ পরিবার ব্যবসায়িক মানুষ কোটি টাকার মালিক কোনো সমস্যা হয়নি ওকে দেখলে মানুষ ভাবে না ওই সাইড দিয়ে ব্যবসা করতে অত অসুবিধা আছে কি বলেছে বলেছে পরীক্ষাটা সেবা শুশ্রূষা করা হলো করার পরে একটু সেরে উঠেছে আবার এসে বলছে আমি মোহাম্মদকে মেনে নিয়েছি বলছে যে কালকে যা মেরেছিল তার চেয়ে আজকে ডবল মেরেছে কেন লাহ ইল্লা বলেছিল আবুবাক সিদ্দিকরা এলাকার সম্ভ্রান্ত ব্যক্তিত্ব রসলামকে মেনে নিয়েছে তো এত মার মেরেছে এত মার মেরেছে যে আবুবাক্কার সিদ্দিকরা তোর মা বাবা এসে তাকে বাড়িতে নিয়ে গে রক্ত মুছে দিচ্ছে হাত পিঠে একটু দিচ্ছে রক্ত মুছে দিচ্ছে আর বলছে যে বেটা আর যাবা তোমার স্বভাব হয় না দেখেন না এখন ইয়াং ছেলেটা হেদায়ত পেয়ে গেছে ওর বাপ এখনো ফুরফুরার ভক্ত আছে না তো এবার ওর বাপ বলছে খবরদার আব্বাস সিদ্দিক বিরুদ্ধে কথা বলা যাবে না অসুবিধা আছে ওর বাপ এখনো মানতে পারেনি এই ফেরাউন চিরকাল থাকবে এই ওই হারুন কারুন সবাই থাকবে বুঝতে করার ব্যাপার নেই তো তখন আবু বাকার সিদ্দিক রাজ মাকে বলছে আম্মা মোহাম্মদ কেমন আছে নিজে মরছে অসুবিধা নাই বলছে মোহাম্মদ কেমন আছে বলছে তোমার এখনো হুশ হয়নি বলছে না মোহাম্মদ কেমন আছে বলছে ও ভালো আছে তুমি চুপ করো বুঝা জি না যতক্ষণ আমি তাকে দেখবো অতক্ষণ ওষুধও খাবো না তথ্য গ্রহণ করবো না পানিও খাবো না ভালোবাসাটা দেখেন কেন রসুদাম বলেছেন যে আমাকে যদি তুমি তোমার নিজের আত্মা থেকে বাপ মা থেকে ছেলে সন্তান থেকে ব্যাংক ব্যালেন্স থেকে বেশি ভালো না বাঁচতে পারো জান্নাত হবে না তাহলে মোহাম্মদ সাল্লামকে ভালোবাসতে হবে বুঝতে পারেননি বাঁচতেই হবে যে আবু বাক্কার সিদ্দিক রাজনকে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো দেখলেন মোহাম্মদ আসলাম সুস্থ আছে তখন তিনি পানি পান করলেন যুদ্ধ শেষ হয়ে গেছে অনেকে বলেছে যে মোহাম্মদ সাল্লাহামকে মেরে ফেলা হয়েছে রসুলের মতো দেখতে একজন ব্যক্তি ছিল তাকে হত্যা করা হয়েছিল যুদ্ধের ময়দান ময়দানে একজন মহিলা ওই ময়দানের দিকে ছুটছে ছুটতে ছুটতে বলছে যে মোহাম্মদের খবর কি দেখেন ইমান দেখেন একজন মা বোনের ইমান্ডটা দেখেন একজন মায়ের আপনার স্ত্রীর ইমান আর তাদের ইমান্ড দেখেন তারা জানাতে যাবেন তো আপনার স্ত্রী নাকি তো বলছে যে মোহাম্মদ অবস্থা কি তো একজন সাহাবি বলছে তোমার আব্বাকে কাতিল করে দেওয়া হয়েছে মানে তুমি এতিম কোন মেয়ে যদি শুনে তার বাপ মারা গিয়েছে সে মেয়ে টিকতে পারে আমার মেয়ের বয়স সাড়ে তিন বছর আমার মেয়ে আজকে এসেছে আপনাদের তো আমার এই কালিয়া চোখে আমাকে আব্বু সাবধানে যেও যেও পড়ে না যেন মানে একটু পাকা পাকা কথা বলে আলহামদুলিল্লাহ মেয়ে তো মেয়ে নাকি আমার কাছে যারা বেলা বেলায় না আমরা মানে প্রোগ্রাম করে রিটার্ন আসবো বলছে কতক্ষণ সময় লাগবে তোমার তাহলে মেয়ে মানে মেয়ে বুঝতে পারছেন তাহলে এখানে আমি বলছি বাংলাদেশে প্রোগ্রামে যেতে হবে বলছে যে তোমাকে মারবো আমি বলছে বাসটা দিয়ে মারবো বুঝতে পেরেছেন ভালোবাসে তো তো ওই মহিলাকে বলছে যে তোমার আব্বাকে হত্যা করা হয়েছে মহিলা বলছে আমি বলছি মোহাম্মদ হবে মহিলা আরেকটু দৌড়ে গেলেন যাওয়ার পরে আরেকজন সাহাবিকে বলছে মোহাম্মদের খবর কি তো বলছে যে তোমার স্বামীকে হত্যা করা হয়েছে বিধবা এতিম বিধবা বলছে আমি বলছি মোহাম্মদ কেমন আছে তোমরা আমাকে কি শোনাচ্ছ আবার একটু দৌড়ে গেছে মোহাম্মদ কেমন আছে তোমার তো বলছে বড় ভাই ছিল সে শহীদ হয়ে গিয়েছে মহিলার এবার মেজাজ খারাপ আরে বারবার বলছি যে মোহাম্মদ কেমন আছে তোমরা আমাকে কি শোনাচ্ছ তো একজন সাহাবি বলছে রসুলাম ভালো আছেন তিনি সেফ রয়েছেন অসুবিধা নেই তো মহিলা বলছে আলহামদুলিল্লাহ কে বলছে একটা মহিলা বলছে আলহামদুলিল্লাহ ও এতিম ওর বাবা নাই ওর বড় ভাই ছিল মারা গেছে ওর স্বামী মারা গেছে পৃথিবীতে কেউ নেই পৃথিবীতে কেউ নাই পৃথিবীতে কেউ নাই কি বলছে আলহামদুলিল্লাহ কেন আমার রসুল সাল্লাল্লাহসাল্লাম বেঁচে আছেন সাহাব আই কেরম কে মহম্মদ সৌসাল্লাম বুঝছে যুদ্ধে যেতে হবে রেডি হয়ে যাও একজন মহিলা ছোট্ট একটা কলেজের টুকরা বাচ্চাকে এনে রসুল শাহ সলামকে বুঝিয়ে বলছি এটাকে কি করবো বুঝে যুদ্ধে নিয়ে যান আরে এতটুকু বাচ্চা যুদ্ধে কি করবে বলছে আপনার দিকে যখন কাফের রাত ছুঁড়বে ওই সময় আপনি আমার বাচ্চাটাকে ঢাল হিসেবে ধরেন মা কাকে বলে আপনি আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ধরেন আল্লাহ সুবানায় উপরে ইমান আনার মজাটাই আলাদা মারিয়া মালা সালাম যাকে কোনো পুরুষ স্পর্শ করেনি জীব্রাল তো মানুষের রূপ ধরে এসে তাকে বলছে যে আল্লাহ সমান এতলা আপনার গর্বে একটা সন্তান দিবে তো বলছে বলো কি আমাকে কোনো পুরুষ আজ পর্যন্ত স্পর্শ করেনি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি তো সে বলছে শোনো আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করে আল্লাহ সুমান এতলা কি বাচ্চা দিতে পারে না তো বলছে জি পারে তো মরে মলা সাল্তুসাল্লাম একটা মসজিদের এক কোনায় একটা ঘরের এক কোনায় অবস্থান করছেন তো তার আত্মীয় তার মসজিদের মধ্যে ঢুকে বলছে কি গো কাঁঠাল কোথায় পেলা আম কোথায় পেলা এটা তো কাঁঠাল আর আমের সিজন না বোঝা জানি না এগুলো আল্লাহ পাঠায় কে পাঠায় এগুলো আল্লাহ পাঠায় যখন বাচ্চা হয়ে গেল লোকজন রিরি করলো আরে ছি 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 এ মেয়ে নাকি সতী এ মেয়ে নাকি নিজেকে ভালো মনে করে দেখো অবৈধ সন্তান জন্ম নিয়েছে আল্লাহ সুমনা তা আকাশ থেকে সন্তানকে বলে বলো সন্তান উঠে বলছে চুপ করো খবরদার আমার মায়ের উপরে অপবাদ লাগাবে না সন্তানের বয়স কত দু ঘন্টা বুঝতে পারেনি সন্তানের বয়স দু ঘন্টা সন্তান উঠে বলছে খবরদার আমার মায়ের উপরে অপবাদ লাগাবে না কেন আল্লাহ সুমনা তারা এই তাওয়াক্কুটা কে করেছিল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস করেছিল এই মারিয়াম আলাইহিস সালাতু সালামের দৃশ্য দেখে যাকারিয়া আলা সালাতু সালাম অবাক আরে আশ্চর্য ব্যাপার আল্লাহ বিনা সিজিনের ফল পাঠাচ্ছেন মারিয়ামকে দেখে তো এই বসে একবার ট্রাই আল্লাহকে দোয়া করছে আল্লাহ দোয়া করে কোনো দিন হয় নি আল্লাহ দোয়া করে কোনদিন निराश হয় নি আমার মাথার চুল সব পেকে গিয়েছে বয়স কত 80 উপরে বয়স কত আশির উপরে আমার মাথার চুল সব পেকে গিয়েছে আমার স্ত্রী বন্ধা মানে বাচ্চা হবে না ডাক্তার বলে দিয়েছে বাচ্চা হবে না আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছেছি আবার বুঝেন বলছে আমার মাথার চুল পেকে গিয়েছে আমার স্ত্রী বন্ধা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা হবে না আর আমি বার্ধক্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছে হয়তো কালকে মারা যাবো আল্লাহ একটা সন্তান দেও না বুঝতে পারেন কথা বলছে যে আমার স্ত্রী বন্ধা বাচ্চা হবে না মাথা চুল পেকে গিয়েছে হাড়গুলা নরম হয়ে গেছে হয়তো কালপুরুষ মারা যাব আল্লাহ বাচ্চা দেয়া যায় না কেন মরে মরে সাউত ঘটনা দেখবো আরে আল্লাহ তো দেয় আমাকে দিবেন না মরে দিতেই পারে তো আল্লাহর কাছে বলছে আমি দুরা দোয়া করে निराश হইনি আল্লাহ বলছে যাও আমি তোমাকে একটা বাচ্চা দিলাম নাম রাখলাম ইহাইয়া তখন জাকারিয়া সাউত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার বাচ্চা কি করে হবে আমার বয়স হয়ে গেছে আমার স্ত্রী বন্ধা আল্লাহ সুবহানাহু বলছে যে আমি মানুষকে এভাবেই সৃষ্টি করতে পারি তাহলে পাথর চাপড়ি যাওয়ার দরকার নাই আদি নাতে যাওয়ার দরকার নাই ল্যাংটা বাবার কাছে যাওয়ার দরকার নাই কি করতে হবে তাওয়াক্কুল তুয়াল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুপরে যদি তাওয়াক্কুল করেন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে দিবেই দিবে দিবে না দিবে কিনা অবশ্যই দিবে কিন্তু কি করতে হবে নিয়তটা খালেশ রাখতে হবে আজ থেকে মাস দুয়েক আগে আজ থেকে মাস দুয়েক আগে আমি আমার চেম্বারে বসে মনে মনে ভাবছি আল্লাহ আব্দুর রাজাক বিন ইউসুফ এর সাথে অনেক দিন হলো সাক্ষাৎ হয়েছে লোকটার সাথে আবার সাক্ষাৎ করার ইচ্ছা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিল সালাফি কনফারেন্স তো যদি মাহফিলের দাওয়াত পেতাম আলহামদুলিল্লাহ ইন্ডিয়াতে আমি ডেট দিতে পারছি না বাংলাদেশে অনেকে চায় ডেট চেয়েছে হয়েছে ডেট প্রচুর তো আমি আল্লাহ সালাফি কনফারেন্সে যদি জেতা মুস্তাদের সাথে অনেকদিন সাক্ষাৎ হয়নি দু হাজার শেষে সাক্ষাৎ হয়েছে আরেকবার সাক্ষাৎ হতো এটুকুই সাক্ষাৎ করা কারণের ব্যাপারে একটা হাদিস আপনাকে পড়ে শোনাচ্ছি এটুকু শোনেন তো আমি বসে আছি বসে থাকতে একটা একটা পেশেন্ট আসলো পেশেন্টটাকে দেখার পরে ফেসবুক খুলেছি খোলা মাত্র একটা মেসেজ ঢুকলো আমার মেসেঞ্জারে তো উনি বলছেন যে আমি সালাফি কনফারেন্সের ওখান থেকে বলছি আবদুল্লাহ ভাই আপনার সাথে কথা বলতে চেয়েছেন সালাফি কনফারেন্সে দুটোতে আপনাকে দাওয়াত দিয়েছেন বুঝতে পারেন একটা আছে ডাঙ্গি পড়া রাজশাহী তেইশ চব্বিশ ওখানে তেইশ তারিখে আপনার আর তেরো চোদ্দ জানুয়ারিতে রূপগঞ্জ নারায়ণগঞ্জ দুটোতে দাওয়াত দিয়েছে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বুঝতে তাওয়াক্কুল কার উপরে করেছিলাম আব্দুল রাজ্জাকের উপরে নাকি আল্লাহ সুবহানাতাল্লাহর উপরে তো আল্লাহ সুবহানাতাল্লাহর উপরে তাওয়াক্কুল করলে লাভ হবে না এবার শুনেন আপনাকে আমি বলি সেটা হচ্ছে বিষয় এই হাদিসটা যেটা আমার মাথার মধ্যে চলে আসলো এই হাদিসটার উপরে একটু আমল করার চেষ্টা করবেন একটু আমল করার চেষ্টা করবেন কেমন জনৈক এক ব্যক্তি তার গ্রাম থেকে তার পাশের গ্রামে যাচ্ছে এক বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য এক বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছে তো আল্লাহ সোমান একটা ফেরেস্তাকে বললেন যে যাও ওই ওই লোককে জিজ্ঞাসা করতো কেন যাচ্ছে আল্লাহ কি জানে না জানে তো জনৈক ফেরেস্তা এসে মানুষের রূপ ধরে এসে বলছে কোথায় যাচ্ছে ওই ওই পাশের গ্রামে বলছে কেন তো হচ্ছে আমার একটা বন্ধু আছে ওই সাক্ষাৎ করতে যাচ্ছি বলছে ব্যবসা করেন কি বলছে ব্যবসা করেন তো বলছে না না ব্যবসা না এমনি যাচ্ছি আরে কি কারণে যাচ্ছেন তো বলছে দিনের কারণে মানে ভালোবাসেন এই যে এই যুবকগুলা সব আমার জন্য হেঁচে আলহামদুলিল্লাহ সব আমার জন্য হেঁচে কেন আমার চেহারা সুন্দর দেখার জন্য দিনের কারণে ভালোবাসে তাই তাই তো তাই কিনা কত মানুষ কত দূর দূর থেকেও যায় আসে আমাদের কাছে সাক্ষাৎ করার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই আলহামদুলিল্লাহ শুধুমাত্র দিনের জন্য তো বলছে যে আপনি সত্যি দিনের জন্য যাচ্ছেন মানে খালি আপনার ও দিনই ভাই তাই সাক্ষাৎ করতে যাচ্ছেন কোন ব্যবসায়িক রিলেশন নাই টাকা পয়সার লেনদেন নাই বুঝছে জি না শুধু ও ও যেভাবে নামাজ পড়ে আমি এভাবে নামাজ পড়ি ও যেমন করে আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসি খালি দিনের খাতিরে ওর সাথে দেখা করতে যাচ্ছি তখন আল্লাহ সুমাতলা ওই ফেরেস থেকে ওকে বলো যে ওর জন্য জান্নাত ওয়াজিব বুঝেননি কথা কোন একজন মুসলমান যদি আর একটা মুসলমান সাক্ষাৎ করে আর তার সাক্ষাৎটা যদি নিছক দিনের জন্য জন্য হয় হয় আর অন্য কোনো কাজের না ধরে নেন ওই দুই ব্যক্তি কত বড় মানে কপাল আমাদের আমরা যা করবো তাতেই নাকি আল্লাহ সুমাত্রা দিয়েছেন অতএব আজকের বক্তৃতার শেষ অংশ এটাই যে ফেরাউন পৃথিবীর সবচেয়ে কঠিন মানুষ খারাপ মানুষ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নোংরা মানুষ যে বলেছিল আনা রব্য কুমুল আলা আমি তোদের আল্লাহর আল্লাহ এটা হচ্ছে ফেরাউনের কথা ঠিক না এটা বলেছিল আল্লাহ সোমান কিভাবে হেদায় দিয়েছেন দেখেন এই যেমন আপনাদের এই সোজাপুর এই কালিয়া চকে মানুষের খুবই অভাব ঠিক না প্রচুর অভাব এমন এমন ইয়াং ইয়াং ছেলেরা আলহামদুলিল্লাহ হেদায়ত পেয়ে গেছে বহু কষ্টে আছে তারা বহু কষ্টে আছে তবে কষ্টে থাকলে যদি তাওয়ার উপরে করে বাঁচাবে কে আল্লাহ একদম নিশ্চিত বাঁচাবে খালি পুরোপুরি আল্লাহর করতে হবে আপনাকে আমি দেখি যে ঘরে এই ফেরাউনের ঘরে মৌসাল্লা সাহেতামকে লালন পালন করলেন করলেন পৃথিবীর সবচেয়ে বদ মানুষটার স্ত্রীর নাম হচ্ছে আসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ চারজন নারীর মধ্যে আসিয়া একজন যখন ফেরাউনের অত্যাচার বেড়ে যেত কি করে অত্যাচার করতো আসিয়ার বুকের উপরে পাথর দিত পাথর দিয়ে বলতো তোর রব আমি বল 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 তো আসিয়া বলতো আমার রব আপনার রব আল্লাহ তো তখন কি করত ফেরাউন আসিয়াকে এভাবে ফেলে দিয়ে পাথর এই আপনার পেরেক মেরে দিত হাতে কাঠের সাথে যে থাকিবার বুঝতুই তো তখন আসিয়া কি বলতো জানেন আল্লাহ ফেরাউন এবং তার সদল বল থেকে তুমি আমাকে বাঁচাও আর তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করো করোাকাল্লা আল্লাহ তার মানে আজকের বক্তৃতা নির্যাস এটাই আপনি যদি হক পথে থাকেন কি হবে বলেন হান্ড্রেড পারসেন্ট বাধা আসবে যার এখনো বাধা আসেনি ইমানকে নবায়ন করুন আমি আমার এলাকার এমন একটা মানুষ নাই যার সাথে আমি লেও দাও করে কথা বলি আমার চেয়ে এক বছরের বড় দুদিনের বড় আমি লেনদেন করে কথা বলি আমি পড়াশোনায় ভালো আমি ইংরেজির মাস্টার হিসাবে আমার এলাকায় বিখ্যাত সবাই মানুষ আমাকে ভালোভাবে চিনে সব কিছু চিনে যেই বলেছি যে বুকের উপরে হাত বেঁধে আমার এলাকায় সবচেয়ে কুলাঙ্গার সাইনুর রহমান আমার বাড়ির পাশে গিয়ে আপনি যদি বলেন যে সাইনুর রহমানের বাড়ি কোনটা বলবে চিনি না ওই দেখেন আমির বসে আছে ওরা তিনজন আমার বাড়ি বাড়িতে গিয়েছিল তো একজন জিজ্ঞাসা করছে বলে চিনি না অথচ সে প্রতিদিন দেখে আমি ওই দিক দিয়ে যাই আমি তো মোটামুটি একটু নাম করা লোক মানুষ তো আমাকে চিনে আপনি আমার বাড়ির পাশে যদি যান তারপরে যদি বলেন শাহিরুর রহমান বাড়ির কোনটা তো যদি সেরকম গোসের লোক হয় সে কি বলবে আমি চিনি না আমার অপরাধ কি জানেন আমার বউ বুর্খা পরে আমার মা বুর্খা পরে আমার বোন বুর্খা পরে আমার ভাগ্নি দোকান থেকে বিড়ি সিগারেট তুলে দিয়েছি ভাগ্নিরা বড় বড় দাড়ি রেখে দিয়েছে আমরা পাশোয়া সাদা করি আমরা টাকরের উপরে প্যান্ট রাখি বাড়িতে কোনো বন্ধন লোন নাই এলাকায় যাকে দেখি তাকে বলে যে বুর্খা না আপনার মেয়েকে এটা হচ্ছে আমাদের অপরাধ এটা হচ্ছে আমাদের অপরাধ আমরা যে মসজিদ তৈরি করেছিলাম গোটা গ্রামের লোক দু থেকে তিনটি পরিবার বাদ দিয়ে পুরো মাস পিটিশন করেছিল যে এই মসজিদকে ভেঙে দেব বাঁচিয়েছে কে আল্লাহ সুবাদ ওই রাত্রিবেলা আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ এটা তোমার ঘর আমার কাছে এক টাকা নাই এই মসজিদ আর কি করে হবে আমি জানি না আঠারো লাখ টাকা দিয়ে আল্লাহ সোমাদ মসজিদ তৈরি করে দিয়েছে আর মসজিদ ভাঙার জন্য যে ব্যক্তিরা প্রচেষ্টা করেছিল আল্লাহ সুমতলা যে কি অবস্থায় করেছে তারা জানে আর আমি জানি তারা জানেন আমি জান আল্লাহ পঙ্গু করে রেখেছি যে এখন প্রদূত সে পঙ্গু বুঝতে পেরেছেন যে মাস্টার প্ল্যানার ছিল তো আল্লাহর উপরে কি করতে হবে করতে হবে অতএব যদি লাই আহ্লাহ বলেন অবশ্যই অত্যাচার নেমে আসবে যদি অত্যাচার না নেমে আসে তাহলে বুঝতে হবে লাই ঘাটতি আছে অতএব আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন হক কথাকে হক ভাবে বলার চেষ্টা করুন পরশুদিন দিন বোধহয় পরশু একটা প্রোগ্রাম ছিল একজন মাওলানা সাহেব আমাকে বলছে শাহনুল ভাই একটা কাজ করা যায় না ইয়াং ছেলের বউ হয়েছে ভালো ভালো দাঁড়িয়ে নিয়ে একটা গ্রুপ করা যায় না যারা ফি চলে তিনি অনেকক্ষণ কথা আমি অনেক গিয়ে ক্লান্ত হয়েছিলাম না তার পরে বললাম ভাইজান একটা কথা আমার রাখেন তো কি পাঁচজন আলেমের নাম করেন গোটা বিশ্ব থেকে যারা দাওয়াতের কাজ করে শুধু আল্লাহর জন্য তিনজন আলেমের নাম করে আর এগোতেই পাচ্ছে না বুঝতে পারেনি বহু আলেমকে চিনাম জি ফি আল্লাহর জন্য কাজ করে মাত্র তিনটি আলেমের কথা বলছো তারপর আমি আর বলেন তো বলছে আর তো পাচ্ছি না বলবো কি করে কাকে নিয়ে ঐক্য করব বুঝতে পারছেন না কাকে নিয়ে ঐক্য করব আমার পরে যে বক্তা ছিল ও দাড়ি চেয়েছে সাইজ করে রেখেছে আমি বললাম এর কি হবে বলেন এর কি হবে বলেন ওর বাড়ি ঝাড়খন্ড বলেন এর কি হবে সামনেই বলি কিছু করার নাই ভাই উপায় নয় মানুষকে সুধরাতে হবে বুঝেননি তাহলে হক শুধু বললে হবে না কিছু নিয়ম নীতি আছে ওগুলাকে আমাদেরকে মেনে নিতে হবে আজকের বক্তৃতার শেষ কথা একটা কথা বলে নেমে যাবো এই যে পানিটা একটা চণ্ডী দাস আসলো ওকে আমি পানির বোতল দিয়ে দিলাম পিপাশালে লেগে গেল এই বোতল ঢক 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 করে খেয়ে নিল অসুবিধা আছে সমস্যা নেই ওই লোকটা বলছে ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ এই কথা বলেছে এখন এই পানিটা খেতে কটা নিয়ম লাগবে পাঁচটা নিয়ম লাগবে একটুকে কিছু লাগেনি পাঁচটা নিয়ম কি পানিটাকে একবার দেখে নিতে হবে ঠিকঠাক আছে হবে না তাহলে কত কঠিন জিনিস বুঝতে পেরেছেন লাইলাল্লা কত কঠিন জিনিস যেভাবে খুশি পানি খেলো কিন্তু এখন বলছে দেখে নিতে হবে ডান হাতে ধরতে হবে তিন বিসমিল্লা বলতে হবে চার বসে পানি পান করতে হবে পাঁচ তিন শ্বাসে পানি পান করতে হবে ছয় শেষে হবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে পানি পান করা ইবাদত না ইবাদত না এমন একটা জিনিস পান করতে যদি পাঁচটা ছটা নিয়ম মানা লাগে তাহলে বড় হুজুর তাবিজ দিয়েছে চলে কি করে চলে না অতএব এখান থেকে আমরা শিখলাম যে লাই বললে অত্যাচার আসবে আর তার সাথে মজার বিষয় অত্যাচার আসলে হেফাজত করবে কে আল্লাহ সোমন তাহলে অত্যাচার এসে লাভ আছে অত্যাচার আসবে মজা লাগবে প্রথম প্রথম ভয় লাগবে কিন্তু কে হেফাজত করবে আল্লাহ অত সুবিধা নাই আল্লাহ আমাকে হেফাজত করবে এতক্ষণ যে কথাগুলো শুনলাম বললাম হে আমার প্রতিপালক আমি সহ সবাইকে মেনে চলার তৌফিক আদা করো আল্লাহ মামিন আল্লাহ দেশ বিদেশে বহু মানুষ এই সব যন্ত্র মাধ্যমে আল্লাহ তাদেরকে বক্তৃতাগুলো পৌঁছে দিলো বহু মানুষ বিভিন্ন দেশ বিভিন্ন প্রান্ত থেকে নিপীড়িত আল্লাহ তাদের এই এটা যদি পরীক্ষা হয় এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক আদা করো আল্লাহ মামিন হে আমার প্রতিপালক যারা জলসের আয়োজন করেছে তাদেরকে একটা নসিহত আগামী দিনে প্রোগ্রাম দিনে ডবল দিনে করবেন না একদিনই করবেন আর মেলা বসাবেন না এই মেলা বসালে বিশ্বাস করুন আপনারা নেকির জায়গায় অনেক বেশি পাপের ভাগিদার হয়ে যাবেন যতজন মানুষ হবেন অ্যাকাউন্টে নেকি হয়ে যাবে আর যদি মেলা বসান তো দয়া করে আমাকে ডাকবেন না আল্লাহ আপনাদেরকে শুভ বুদ্ধির উদয় দিক আমিন আমার প্রতিপালক যারা কবরের তোলে সাহিত রয়েছে তারা কেমন আছে জানি না তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমিন হে আমার প্রতিপালক এলাকার বহু মানুষ বহু যুবকরা এদাতে রাস্তা খেয়েছে কেউ পরিবার থেকে ডিটাস কেউ সমাজের বড় বড় আলেম জর্দাখোর আলেমদের কাছ থেকে মানে অনেক ভয়ার্থ পরিস্থিতির মধ্যে রয়েছে তারা যেন হক মেনে ওই সেই গুহার মধ্যে ঘুমিয়ে থাকা যুবকের মতো ইমান নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে পারে সেই সুব্যবস্থা করে দাও আমিন আল্লাহম প্রতিবালক প্রতিপালক আল্লাহ সাহেদিব ডক্টর জাকির নায়ক আমার জন্য সমহিমায় গোটা বিশ্ব জুড়ে দাঁতের কাজ করতে পারে সেই সুব্যবস্থা করে দাও আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ